হ্যালো, আমি ফরিদ্দিন মুনির। আমি মুনির হাসান, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মুনির অ্যান্ড মুনির শোতে। মুনির অ্যান্ড মুনির শো আমাদের যে পডকাস্ট, সেখানে আমরা প্রতিবার নিয়ে আসব একজন অতিথিকে, যিনি বাংলাদেশে, তিনি হয়তো বাংলাদেশে থাকেন অথবা বাংলাদেশের বাইরে থাকেন, কিন্তু বাংলাদেশের জন্য তিনি সুনির্দিষ্টভাবে এমন কাজ করেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হতে পারেন তিনি প্রযুক্তি ক্ষেত্রে, হতে পারে তিনি খেলাধুলা, হতে পারেন তিনি একজন লেখক, হতে পারেন তিনি একজন চিত্র সমালোচক। যাই কিছু হোক না কেন, ইতিমধ্যেই তিনি তার কাজের মাধ্যমে একখানা বড় পরিসর গড়ে তুলেছেন এবং সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় দিচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্মের প্রায় 46 বছর পরে আমাদের এই শোতে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যে শোতে আমরা আলাপ করব একজন ব্যক্তিত্বের সঙ্গে, তার খুঁটিনাটি, তার অভ্যাস, তার এগিয়ে যাওয়ার প্রেরণা এবং সবশেষে তার কী ভালো লাগে, তার কী খারাপ লাগে সেগুলো নিয়ে। চলে আসুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান মুনির অ্যান্ড মুনির শো। জেন্টলম্যান, ফার্স্ট অফ হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আসে নতুন নতুন সুযোগ, 1 year equals 365 অপরচুনিটিস, অ্যান্ড আমি আশা করি আপনি প্রত্যেক দিনের এই সুযোগ নেবেন টু বিকাম মোর সাকসেসফুল, হ্যাপিয়ার, স্মার্টার, হেলদিয়ার অ্যান্ড বেটার। এপিসোড এইটে আমাদের সাথে গেস্ট কামাল কাদির, সিইও অফ বিকাশ। উনি বাংলাদেশে ই কমার্সের কনসেপ্টটা প্রথম ইন্ট্রোডিউস করে সেলবাজার দিয়ে, যা কিনা 4 মিলিয়ন ইউজার বেস রিচ করে, এবং তারপর টেলিকমিউনিকেশনস অপারেটর টেলিনর, যে কিনা গ্রামীণ ফোনের প্যারেন্ট কোম্পানি, কোম্পানিটাকে কিনে ফেলে 2010। সেলবাজার এখন এখানেই .com হিসেবে রিব্র্যান্ডিং করে রান করছে। উনি দি অ্যাসপেন ফাউন্ডেশনের ফার্স্ট মুভার ফেলো, উনি একজন ট্যাট ফেলো, আর ইকোনমিক ওয়ার্ল্ড ফোরাম ওনাকে ইয়াং গ্লোবাল লিডার হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া উনি লাভ করেছেন অসংখ্য অ্যাওয়ার্ড, যার মধ্যে নোটেবল হচ্ছে 2005 MIT আইডিয়াস অ্যাওয়ার্ড। এছাড়া উনি একজন এস্টাবলিশড আর্টিস্ট, আর ওনার কাজ রয়েছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের পারমানেন্ট কালেকশনে। এটা ছিল মুনির অ্যান্ড মুনির শোর প্রথম ইন্টারভিউ, যা কিনা আমির বাবা সামনাসামনি করতে পেরেছিলাম বিকাশের অসাধারণ অফিসে। কী কী নিয়ে কথা বলেছি ওটাতে যাওয়ার আগে জাস্ট একটা জিনিস বলবো, আপনারা অনেকে কোয়েশ্চেন করেছিলেন বিকাশের সিকিউরিটি নিয়ে, এবং পডকাস্ট যেহেতু শোনা যায়, দেখা যায় না, অনেক ফুটেজ আমরা দেখাতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো বিকাশ সিকিউরিটিকে অনেক অনেক ইম্পর্টেন্স দেয়, এবং ওদের সিকিউরিটি আসলেই ওয়ার্ল্ড ক্লাস। তো যাই হোক, আমরা সিকিউরিটি নিয়ে কথা বলেছি অবশ্যই, আমরা আরও কথা বলেছি ওনার ছোটোবেলার কথা নিয়ে, আর সেলবাজারকে গড়ে তোলার কথা, উনি একটা ফেইল্ড অ্যানিমেশন স্টুডিও করেছিলেন ওটা নিয়ে, তারপর টিম বিল্ডিং নিয়ে আমরা ঢুকে যাই, বিকাশে অ্যাপস কবে আসবে ওটা নিয়ে কথা বলি, এবং আমরা আর্ট নিয়ে অবশ্যই কথা বলি, বাট আমরা শেষ করি র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে, যেখানে কিনা উনি কিছু অসাধারণ আনসার দিয়েছে। তো আমি আশা করি আপনি পুরাটা শুনবেন। সো উইদাউট ফার্দার অ্যাডু, কামাল কাদির। প্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুনির অ্যান্ড মুনির শো আজকের আয়োজনে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কামাল কাদির, তিনি বিকাশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, এবং আমার সঙ্গে আছে ফরিদ্দিন মুনির। কামাল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। মুনির ভাই, আমার এটা একটা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখছি বাংলাদেশে এরকম বাবা এবং ছেলের যৌথ উপস্থাপনা এবং প্রযোজনা। আই ডোন্ট নো প্রয়োজনীয় শব্দটা সঠিক কিনা, কিন্তু আমার খুব ভাল লাগছে, দেখেই ভাল লাগছে। ধন্যবাদ। হ্যাঁ, তো আমি প্রথমে শুরু করব যে আপনার ছোটবেলার গল্পটা নিয়ে, আপনার যদি একটা শর্ট অটোবায়োগ্রাফি বলতে হয়, অথবা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, তাহলে আপনি কি বলবেন?
কি করি এই প্রশ্ন যদি করা হয়, আমার কাছে মনে হয় যে আমি একজন মানে আমরা সারাক্ষণ তো একটা ট্রাভেলের মধ্যে আছি। আই ফাইন্ড যে এই আমি একরকম ট্রাভেলার, লাইফে প্রতি মুহূর্তেই একটা এক জায়গাতে এক জায়গায় ট্রাভেল করছি। ওকে, এক স্তর থেকে আরেক স্তরে, এক চিন্তা থেকে আরেক চিন্তায়, এক ধরনের ট্রাভেলার। কিন্তু আমি যদি বলো যে আমার মানে কীভাবে এই পর্যন্ত আসলাম, আমার জন্ম 71 সালে। ওকে, 71-এর 4 মার্চ ওকে আমার জন্ম, একদম মানে যুদ্ধ শুরু হওয়ার 21 দিন বা 22 দিন আগে। তো আমার বাড়ি যশোর, আমার বাবা একজন আইনজীবী ছিলেন। আমার আমি আসি এক বিশাল এক পরিবার থেকে। আমার পরিবার বিশাল বলতে সাইজে বিশাল। ওকে, আমরা আমার বড় আরও 9 ভাই বোন আছে, আমি 10ম সন্তান। তো যুদ্ধ শুরু হলো, আমার বাবা যেহেতু ওই সময়কার মানে যারা মানে গ্রাসরুট লেভেলে কীভাবে দেশের স্বাধীনতার ব্যাপারে কীভাবে করা যেতে পারে বা যে ধরনের একটা পজিটিভ চিন্তা অ্যাজ ওয়েল অ্যাজ একটা দেশ গড়ার মানসিকতা গ্রাসরুট লেভেলে একরকম কারিগর বলি বা ওয়ার্কার বলি বা জেলাভিত্তিক নেতা বলি, আমার বাবা ইনভলভ ছিলেন। ওকে, তো আমার বাবা কিন্তু আবার যেহেতু 10 ছেলে মেয়ে ছিল, একটা ঝুঁকির মধ্যে পড়ে গেলেন, এদের নেহান কোথায় যাবে। তো কারফিউ ভাঙার পরে আমার বাবা আমাদের সবাইকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে 3 দিন ধরে নৌকায় করে নড়াইলে চিত্রা নদীর পাড়ে যে হাজির হয়, সেখানে আমার প্রথম 9 মাস কাটা। যুদ্ধের পরে যশোরে ফিরে আসা এবং আমার বাবা মারা যান তার 6 মাস পরে দুর্ঘটনায়। তো ঢাকা থেকে ফেরার পথে মানিকগঞ্জের কাছে। তো তারপরে অনেকটা আমরা কিন্তু বড় হয়েছি, বিকজ আমরাকে তখন কি হলো, উই আর থ্রোন ইন টু এ সিচুয়েশন ওয়ার ইউ আর ফোর্স টু বি ম্যাচিওর ভেরি কুইকলি, বিকজ বড় ভাই বোনরা সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছে, কেউ ক্যাডেট কলেজে, কেউ পড়তে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। তো আমার মনে আছে আমার যখন 10 বছর বয়স, তখন কিন্তু অনেক কাজ যেটা আজকাল আমরা কেউ করছি না, আমরা করছি, আমার মা বাজারে পাঠাচ্ছে, কারণ বাসায় কেউ নাই, আমার ভাই বোনরা সবাই আমার থেকে বড়, তারা সবাই চলে গেছে দোকানে পাঠাচ্ছে। তো এই করে করেই বড় হওয়া, যশোরে পড়লাম 14 বছর বয়সে ঢাকায় আসা, তারপরে ম্যাট্রিক দেওয়া, 88 ম্যাট্রিক পাস করেছি, তারপরে আমেরিকায় পড়তে যাওয়া। ওকে, এবং ওখানে আমেরিকায় আমি গেছি কুবলেবল আর্টস একটা কলেজে, তো জানে সেখানে আমি চিত্রকলা এবং ইকোনমিক্স এই দুটো সাবজেক্ট একসাথে পড়া, আমার কলেজের নাম ছিল ওবারলিন কলেজ। আমি একটু ইন্টারফেয়ার করি, আমরা আপনার পড়াশোনা দেখছি, চিত্রকলা এবং ইকোনমিক্স দুটা তো মোটামুটি 2 লাইনের আসলে, কিন্তু না, কারণ আমি এভাবে বলি, মুনির ভাই খেয়াল করে দেখেন যে আসলে আন্ডারগ্রাজুয়েট লেভেলে আমরা কি শিখছি, মূলত শিখছি কীভাবে কমিউনিকেট করতে হয়, একটা চিন্তা ভাবনা কীভাবে করতে হয়, একটা বই যখন পড়ছি বইটার আসলে কি পড়লাম, এর মানেটা কি বুঝলাম, এইগুলা কিন্তু আন্ডারগ্রাজুয়েট লেভেলে এর বেশি কিন্তু আসলে ক্যাপচার করা সম্ভব না। সুতরাং একটা ছেলে যখন চিত্রকলা পড়ছে, সে একটা সাদা কাগজকে কীভাবে তার উপরে একটা ছবি তুলে ধরছে, তার মনে একটা চিন্তা আছে, চিন্তাটাকে তুলে আনছে ছবির মধ্যে, অথবা একটা ক্যানভাস তৈরি করছে, ক্যানভাসটাকে স্ট্রেচ করছে, সে ক্যানভাসটাকে উপরে মানে মাল মশলা লাগিয়ে পেন্টিং করার উপযুক্ত করছে, তার উপরে ছবি আঁকছে, ছবির একটা কম্পোজিশন করছে, এটাও কিন্তু একটা মানে একটা একটা স্কিল ডেভেলপ করা বেসিকলি। ওকে, এবং একটা জিনিস দেখতে শেখানো আপনাকে। তো ধরেন আপনি যখন একটা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরেন আমাদের কেউ যদি সংসদ ভবনের উপর একটা আর্ট করে, তো সে দেখছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছে সে জিনিসটা, সুতরাং তার কিন্তু দেখার এমনি যখন পাশ দিয়ে হেঁটে গেল তখন একভাবে দেখছে, কিন্তু সে যখন একটা ছবি আঁকতে হচ্ছে তাকে অন্যভাবে পরখ করে দেখতে হচ্ছে। এই যে দেখার যে ক্যাপাসিটিটা একজন আর্টিস্টের মধ্যে কিন্তু এই 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 স্কিলগুলো ডেভেলপ করে। তো একইভাবে আপনি যখন ইকোনমিক্স পড়ছেন, তখন একটা মানে সাপ্লাই ডিমান্ড বলেন বা কোনো একটা পলিসিগত একটা সিদ্ধান্ত এটার ফলে কেন ওইটা হবে, এটা কিন্তু আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ পাচ্ছেন। সুতরাং মূল শিক্ষাটা কিন্তু
আমার কাছে তেমন বেশি ডিফারেন্ট মনে হয় না। মানে আমার মনে আছে সেই মানে আজ থেকে প্রায় 20 বছরের বেশি সময়, তারও বেশি, 25 বছর আগে, 25 বছর আগেকার কথা বলছি, 25 বছর আগে আমার শিক্ষক ছিল একজন, যিনি পরে IMF-এ বড় একজন লোক হলেন। তো উনি শিখিয়েছিলেন যে ওপেক কেন কাজ করে না এই 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 পেট্রোলিয়াম প্রাইসিং সেট করতে। অ্যান্ড একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছিল যে যে প্রোডাকশন কস্ট অফ কুয়েত ইজ সামথিং, প্রোডাকশন কস্ট অফ ভেনেজুয়েলা ইজ সামথিং, ওকে। এবং সে দেখাচ্ছিল যে এটা কি বলে, এটা দুইজনের দুই নীতি, তাকে তুমি জোর করে পলিসি দিয়ে এক জায়গায় ঢুকাই দিলে এবং জোর করে বলছো তোমাকে মানতেই হবে, ভেনেজুয়েলাও মানবে, কুয়েতও মানবে, আসলে বাস্তবে মানছে না। তো এই যে না মানার যে কি কি কারণ আপনি দেখছেন, একটা খোলা দৃষ্টি নিয়ে সাদা ক্যানভাসে যেভাবে ছবি আঁকাচ্ছেন, এখানেও সাদা ক্যানভাসে আপনি ইকোনমিক্সের বিভিন্ন ফেনোমেনা তুলে ধরছেন, তো ফান্ডামেন্টালি কিন্তু তেমন ডিফারেন্ট না, ওকে। কিন্তু হ্যাঁ, মানে আমি বলবো আর ওর যে বয়স, আপনার যৌথ প্রযোজক রুবাইয়ের কথা বলছি, সে হয়তো আজকে আপনার সেই আপনার পিতা পুত্রের যে সম্পর্ক, আমি ওই রকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ছিলাম। আমার মা বলছে তুমি আর্ট পড়ছো, তোমার তোমার চাকরি হবে কি? তোমার তো চাকরি হবে না, তোমার তো আমেরিকায় গেছো স্কলারশিপে পড়ে, তোমার তো একদিন চাকরি পেতে হবে। তো আমি তখন মাকে আশ্বস্ত করতে বলছি যে ঠিক আছে, আমি ইকোনমিক্সে পড়বো, যেন একটা চাকরি টাকরি পাবো, ওকে। তো এখানেও হয়তো আপনাদের মধ্যে আপনি তাকে বলছেন যে পডকাস্ট করছো, তোমার ভবিষ্যৎ কি, ওকে। তো তো এরকম আমারও এরকম দোটানা ছিল। তবে ফান্ডামেন্টালি আপনি যদি কথার শেষে আসি, আমি এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে, কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ স্কিল, ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর সেন্স অফ অবজারভেশন, আমি মনে করি দুটাই, দুটার মধ্যে বিশাল মিল এবং দুটার মধ্যেই অনেক কিছু শেখার আছে। জি, তো আমি আমেরিকা থেকে কলেজ ছিলাম, ওবারলিন কলেজ, খুব বিখ্যাত জায়গা লিবারাল এডুকেশনের জন্য, মানে 1833 কলেজ। অ্যান্ড যেটা ভালো হলো ওখানে, যেহেতু ইট ওয়াজ এ রিলেটিভলি একটা কোয়ালিটি অফ এডুকেশন খুব ভালো ছিল আর র্যাঙ্কিং ট্যাঙ্কিং অনেক উপরে ছিল, তো রাতারাতি আমরা আমেরিকার একদম মানে একটা মানে বেশ মানে বাংলাদেশে আমরা একটা অনুন্নত দেশ থেকে এসেছি, এখানে অনেক কনস্ট্রেন্টের মধ্যে বড় হচ্ছি, বাট হঠাৎ করে দেখলাম যে আমাদের অনেক ক্লাসমেটের বাবা মা সেনেটর টেনেটর, ওকে। তো এটা একটা সাথে আমাদের একটা একটা বিশাল একটা একটা লিফটিং হলো যে ওয়াও, এটা তো একটা সুযোগ পেলাম। তবে ওই আমেরিকান এডুকেশন সিস্টেমের যে জেনারোসিটি স্কলারশিপ পাওয়ার, ওইটা ট্রিমেন্ডাসলি কন্ট্রিবিউট করেছে, আমাকে তো কন্ট্রিবিউট করেছে অবশ্যই, আমার ভাই বোন যারা বিদেশে পড়াশোনা করেছে সবাই, তাদের কাছেও কিন্তু এই স্কলারশিপ সিস্টেমটা ওয়াজ ভেরি ভেরি মানে ইট ওয়াজ আই উড সে এক্সট্রিমলি ইউজফুল। আচ্ছা, তো ওর পরে আমি নিউ ইয়র্কে আসলাম, নিউ ইয়র্কে এসে বিভিন্ন কাজ টাজ করেছি টুকটাক, বাট তারপরে প্রফেশনাল কাজ শুরু করলাম নিউ ইয়র্ক সিটি চেম্বার অফ কমার্সে, ওকে। ওখানে ওয়াল স্ট্রিটের মধ্যে কাজ, কিন্তু আমি কাজ করছিলাম একদম অন্য ধরনের জিনিসের উপরে, সেটা হচ্ছে বড় বড় কোম্পানিদের কাছ থেকে আমার অর্গানাইজেশন বা আমার টিম টাকা রেজ করছিল। ধরুন AT&T, তোমাকে $2 মিলিয়ন কন্ট্রিবিউট করতে হবে, কারণ কি, কারণ তুমি সিটিতে বড় স্কুল ব্যবসা করছো, কিন্তু এই সিটির স্কুলগুলো যদি ঠিক না হয়, সিটির পার্ক যদি ঠিক না হয়, তাহলে সিটির মান উন্নয়ন হবে না। তো ওইখান থেকে টাকা রেজ করে ইনার সিটি স্কুল তৈরি করা হচ্ছিল। তো আই গট টু সি বোথ দ্য টপ এক্সিকিউটিভস এর থিঙ্কিং প্রসেস, বাট অ্যাকচুয়ালি তাদের রিসোর্সটা নিয়ে একদম গ্রাসরুট লেভেলে কাজ হচ্ছিল, দ্যাট ইন্টারেস্টিং কাজ হলো। তো ওই সময় আমি ওইটা করার পরে আমি আসলাম বাংলাদেশে ছুটি নিয়ে, এবং আসার মেইন কারণটা ছিল আমার প্রথম চিত্রকলা এক্সিবিশন বাংলাদেশে হবে 97-এ। আর একটা ব্যাপার ছিল ওই সময়, আমার বড় ভাই যিনি গ্রামীণ ফোনের প্রতিষ্ঠা করার মানে প্রতিষ্ঠা তো হলো 97-এ, কিন্তু তার আগে থেকে প্রায় 5 বছর ধরে এটার গ্রাউন্ড ওয়ার্ক করছিল। তো ওই সময়টা ওয়াজ এন এক্সাইটিং টাইম অ্যাট হোম, ওকে। তো আমি আসলাম দেশে, এবং দেশে এসে এক্সিবিশন করলাম, জীবনের প্রথম ইনকাম করলাম বাংলাদেশে 87,000 টাকা ছবি বিক্রি করে।
আর 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 বাড়িতে আমার ভাইয়ের সাথে এক্সাইটিং আলোচনার মধ্যে অংশ নিলাম। ওই সময় আই গট অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক ইন এ অপারেশন অফ এ বাংলাদেশে ইনভেস্ট করেছে অক্সিডেন্টাল অয়েল অ্যান্ড গ্যাস, যারা পরবর্তীতে শেভরন হয়ে গেছিল যে অ্যাসেটগুলো। তো আমি তাদের সেভেন্থ এমপ্লয়ি হিসেবে একদম শুরুতে কাজ শুরু করলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ফ্যাসিনেটিং অপরচুনিটি বিকজ আই গট টু নো বাংলাদেশ ইন দ্য এক্সপেন্স অফ আদার পিপলস মানি। আমি গাড়ি পাচ্ছি, এমনকি হেলিকপ্টারও পেতাম যদি সিলেটে যেতে হতো। আই হ্যাড অ্যাক্সেস টু হেলিকপ্টার, ওকে, তো হেলিকপ্টার পাচ্ছি যে কোনো মুহূর্তে, আশুগঞ্জে যাচ্ছি, বাঁকড়াবাদে যাচ্ছি, পেট্রো বাংলার মধ্যে বিভিন্ন লেভেলে কাজ করছি। ইট গেভ মি এ ট্রিমেন্ডাস এক্সপোজার যে কিভাবে দেশের ভিতরে অনেক কিছু হয়, কিভাবে চলছে দেশটা, ওকে, ইকোনমিটা কিভাবে চলছে। আমি ধরেন একটা উদাহরণ দিয়ে বলছি আপনাকে, আমি আশুগঞ্জে গেলাম, যে দেখি যে গ্যাস পাইপলাইন দিয়ে শাহ শাহ করে গ্যাস যাচ্ছে। এই গ্যাসগুলো কোথায় যাচ্ছে? গ্যাস যাচ্ছে হচ্ছে, আমরা তো দেখছি বাড়িতে বাড়িতে গ্যাস যাচ্ছে, সেটা রিপ্রেজেন্ট করেন অনলি 1%, কিন্তু 99% গ্যাস যাচ্ছে হয় পাওয়ার প্ল্যান্টে অথবা ফার্টিলাইজার ফ্যাক্টরিতে। কিন্তু ফার্টিলাইজার ফ্যাক্টরিতে যখন গ্যাস যাচ্ছে, ওই গ্যাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের খাদ্যশস্য উৎপাদন ডিপেন্ড করছে, ওকে। তো ধরেন আমাদের মতন ছোট্ট একটা দেশ, যে দেশের জনসংখ্যা মাত্র কি বলবো, মানে মাত্র এইটুক জায়গার মধ্যে বিশাল জনসংখ্যা, 160 মিলিয়ন লোক বা 16 কোটি মানুষ বাস করছে, তো সেখানে ওই এক ভূমিতে 3-4টা ফসল উৎপন্ন করতে হচ্ছে। ওই 3-4টা ফসল উৎপন্ন হবে না যদি আমি পর্যাপ্ত পরিমাণে ল্যান্ডটাকে প্রিপেয়ার না করি বা ল্যান্ড ফার্টাইল আছে, বাট অনেক সময় ফার্টিলাইজার ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো এখন এই ফার্টিলাইজার তো ডিপেন্ড করছে গ্যাসের উপরে, কিন্তু সুতরাং ওই গ্যাস যে আসলে শুধু যে খাবারের রান্না করার গ্যাস না, এই গ্যাসের অন্য একটা বিশাল ভূমিকা আছে ইকোনমির উপরে। এটা আমার একটা ট্রিমেন্ডাস অপরচুনিটি হয়েছিল কাজ থেকে দেখার। তো এটা দেখলাম, 3.5 বছর মতন ওইখানে কাজ করলাম। তারপরে আমি এর মধ্যে সারা পৃথিবীতে ওই .com শুরু হয়েছে, তো আমি একটা ফ্যাসাদে পড়ে গেছি এদিকে, আমি পড়ে আছি বাংলাদেশে, এদিকে সারা ওয়ার্ল্ড .com করে বেড়াচ্ছে। তো আমি আর আমার ভাই, আর এক ভাই, আমরা দুজনে মিলে একটা প্রথম একটা অ্যানিমেশন কোম্পানি শুরু করলাম, এবং আইডিয়াটা ছিল যে অ্যানিমেশন তৈরি হবে বাংলাদেশে এবং সেই অ্যানিমেশন বিক্রি হবে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, চলে যাবে সারা পৃথিবীতে। তো আমার ভাই মানি রেজ করলো আমেরিকা থেকে, আর আমি শুরু করলাম এই অ্যানিমেশন কোম্পানি তৈরি করা। তো 72 জন অ্যানিমেটারকে ট্রেন করলাম, এবং এই করতে করতে প্রায় 3 বছর লেগে গেল, ওকে, এবং এই ব্যবসাটাকে সঠিকভাবে ঠিক দাঁড় করাতে পারলাম না, ওকে, এবং এর থেকে অনেক কিছু শিখলাম এবং অনেক কিছু হারালামও, হারানোর মূল হারানোটা মাথার চুল হারালাম কমপ্লিটলি, ওকে। তো কিন্তু আই লার্ন্ড এ লট এই এক্সারসাইজ থেকে। আমার এই প্রতিষ্ঠানটার ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংকের ওই বড় বিল্ডিং, ওই বিল্ডিংয়ের 16 তলায়, ওখানে অনেক অনেক পরিশ্রম দিয়েছি, ওকে, কিন্তু যেটা দেখলাম যে ঠিক মানে একটা ডিজিটাল অ্যানিমেশন করার যে ইকোলজি লাগে, ওই ইকোলজিটা আসলে একা আমার পক্ষে করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল, ওকে। তো যাই হোক, এটা 3.5 বছর করার পরে, আর সবচেয়ে বড় লাভ যেটা হলো যে ওখান থেকে অনেক ভালো অ্যানিমেটর তৈরি হয়েছিল, উই গেভ দেম ভেরি গুড ট্রেনিং, বিদেশ থেকে ট্রেনার এনে, কিন্তু ব্যবসায়িকভাবে ওটা তেমন একটা সফল হলো না, ওকে। তো তারপরে আই অ্যাপ্লাই টু গ্র্যাড স্কুল মাস্টার্স করার জন্য। আমি মাস্টার্স বা MBA করতে আবার আমেরিকা ফিরে গেলাম, ওখানে 2 বছর কাটানোর পরে মাঝে ইন্টার্নশিপ করলাম নিউ ইয়র্কে একটা প্রাইভেট ইকুইটি ফার্মে। অ্যান্ড দেন আমার মাথায় সেলবাজার আইডিয়াটা আসলো, ইন এ ভেরি সিম্পল ওয়ে, যে দেশের সবার কাছে মোবাইল ফোন আছে, তো এই মোবাইল ফোনটাকে কিভাবে, এদিকে দেশের ইউনো মার্কেট ফেলিওর আছে, যে একজন লোক হয়তো দেখা গেল ফ্রেশ মাছ নিয়ে, ফ্রেশ ভেজিটেবল নিয়ে পড়ে আছে, আর একজন লোকের সেটা বেচার কোনো উপায় হচ্ছে না। তো অফকোর্স মিডল ম্যানে একটা ভেরি ইম্পর্টেন্ট ইকোনমিক রোল আছে, কিন্তু অনেক সময় এটা একটা এক্সপ্লয়েটেটিভ লেভেলে চলে যায়, ওকে। তো যেহেতু যদি একটা ইলেকট্রনিক মার্কেট প্লেস তৈরি করা যায়, তাহলে মানে ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা একটা মিলন কেন্দ্র তৈরি করা যেতে পারে। তো এইটা দিয়েই সেলবাজার শুরু, এবং ইনিশিয়াল মানি আই রেজ ফ্রম ওমিডিয়ান নেটওয়ার্ক থেকে, যারা ওই যে আপনার ইবে সৃষ্টি করেছে। তো সামান্য টাকা দিয়ে শুরু, ওকে, $1,75,000 দিয়ে শুরু,
পরবর্তীতে ইট বিকেম এ সাকসেসফুল ইনিশিয়েটিভ, যেটা প্রায় 4.5 মিলিয়ন লোক ব্যবহার করত। ওকে, কিন্তু একটা সমস্যা দেখা গেল কি, যে লোকজন ট্রানজাকশন করছে কিন্তু তার মধ্যে কোনো পেমেন্টের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। তো ধরেন আমরা দূর থেকে দেখছি যে ইবে দেখছি, অ্যামাজন দেখছি, অনেক কিছু দেখছি, বাট এগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। একটা লেয়ার আছে পেমেন্টের, আর একটা লেয়ার আছে সাপ্লাই চেনের, আর একটা লেয়ার আছে ইনফ্রাস্ট্রাকচারের, আর একটা লেয়ার আছে ডেলিভারি চ্যানেলের। তো আমাদের কিন্তু ওগুলো নেই। ওকে, এখন আমাদের কী হলো, সেলবাজার হয়ে তথ্য আদান প্রদান হচ্ছে, কিন্তু লোকজন যখন একটা পুরানো মোবাইল ফোন বা একটা পুরানো গাড়ি অথবা একটা সে তার একটা ভেজিটেবল বা কিছু একটা ট্রেডিং যখন করতে চাচ্ছে, তখন কিন্তু ওই যে কিনবে তার সাথে সামনাসামনি দেখা করতে হচ্ছে। অ্যান্ড দ্যাট ক্রিয়েটেড অ্যানাদার লেভেল অফ কমপ্লেক্সিটি, কোনো অ্যাকচুয়াল ট্রানজ্যাকশনটা হতে পারছে না, আর হলেও তার মধ্যে আমার কোনো রোল থাকছে না। তো ওইটা থেকে কিন্তু কিভাবে পেমেন্টে কাজ করা যায় এটা নিয়ে চিন্তা শুরু হলো, এবং সেই চিন্তার অনেক দূর আসা যাবে পরবর্তী সেই আলোচনা করতে যে, বা সেখান থেকে কিন্তু বিকাশের প্রাথমিক চিন্তাগুলো শুরু, সেই 2008 সালের কথা বলছি আমি। ওকে, তো আই থিঙ্ক রুবাই বায়োডাটা দিতে যে অনেকক্ষণিক বলা হয়ে গেছে, একটা একটা পয়েন্ট হলো, সেটা হলো যে আপনার ধরেন যখন আপনি অ্যানিমেশন কোম্পানিটা বাংলাদেশে করলেন এবং এটা তো একটা ফেলিওর স্টোরি ইনক্লুডিং ইউর হেয়ার না, এখন তাহলে আপনি আবার সাহস করলেন কেমনে যে আপনি সেলবাজার নিয়ে এই ইকোসিস্টেম, এবং আপনি জানেন যে আর কিছু হয় না, সেলবাজার ইজ প্রবাবলি দ্য ফার্স্ট ই কমার্স প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, তাই না? সেই সাহসটা ব্যালেন্স করি যে বাংলাদেশে আবার আপনি এটা চেষ্টা করবেন। আচ্ছা মুনির ভাই, একটা হচ্ছে যে দেখেন বেসিক যেহেতু আন্ডার গ্রাজুয়েটটা করলাম বা MBA করলাম, বেসিক চাকরি বাকরি পাবো আশা একটা আত্মবিশ্বাস ছিল, তো সুতরাং কোনো কিছু তো মানে শেষ বলে কোনো কিছু নাই। সুতরাং যেহেতু এই আইডিয়াটা দেখলাম একটা ভালো আইডিয়া, এবং আমার মনে হলো এটা একটা মানে ঠিক কীভাবে পয়সা টয়সা আয় করতে পারবো ঠিক ক্লিয়ার ছিল না, বাট এটার মধ্যে তো যে ব্যবহার করে মানুষের যে একটা পেইন অ্যাড্রেস করা যাবে সেটা ক্লিয়ার ছিল আমার কাছে। আর যদি পেইন অ্যাড্রেস করা যায় তাহলে ইট উইল অ্যাট্রাক্ট মেনি পিপুল টু ইউজ ইট। ওকে, আর যদি মেনি পিপুল ইউজ ইট তাহলে কোনো না কোনোভাবে এর থেকে একটা ইনকামের একটা পথ বের করা যাবে, সেটা একটা ক্লারিটি ছিল। সুতরাং আমার কথা হচ্ছে যে মানে সেল ওই অ্যানিমেশন করতে যে যে ব্যর্থতাগুলো ছিল, ব্যর্থতাগুলো থেকে বেশ লার্নিংয়ের পরিমাণ বেশি ছিল দেন হতাশার পরিমাণের থেকে। ওকে, আর ইন জেনারেল মানে শুনেন আমাদের দেশ, আমি মাঝে মাঝে ওই 71-এর ডকুমেন্টারি আচ্ছা তো ইউটিউবে সব পাওয়া যাচ্ছে সেগুলো দেখি, বা ধরেন 72-2 অবস্থা দেখি, আমাদের তো কিছুই ছিল না, ঠিক আছে, একেবারে শূন্য ভাঙাচোরা সব কিছু। আমি অনেক পুরনো একটা টাইম ম্যাগাজিনে একবার দেখেছিলাম, 72 টাইম ম্যাগাজিন, যে মানে পাকিস্তানিরা যখন চলে গেল, PIA যে কর্পোরেট অফিসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল $127 বাকি ছিল সেখানে, মানে সব ধুয়ে মুছে নিয়ে গেছে। ওকে, তো সেইখান থেকে তো আমরা আজকে মানে PIA-র অ্যাকাউন্টের উদাহরণটা জানি বলে উদাহরণটা দিচ্ছি, বাট এমন একটা দেশের জায়গায় এসেছি যে বাংলাদেশ $30-40 billion রিজার্ভ রাখার কথা চিন্তা করছে। তো আমার কথা হচ্ছে কি যে এখন ওইখানেও তো অসংখ্য লার্নিং হয়েছে, অসংখ্য ফেলিওর হয়েছে, তো ওই ফেলিওরগুলোকে নিয়ে অত মানে মানে আমি আবার আই কাম ব্যাক টু দ্যাট আত্মবিশ্বাস লেভেলটাতে বা ইনসিকিউরিটি না থাকাতে, যে ঠিক আছে আর একবারও ফেল করি, ফেল করে কত দূর যাবো, না হয় আবার আর একটা ওই MBA দেখিয়ে আর একটা চাকরি খুঁজতে হবে। ওকে, তো ব্যাপারটা ওইভাবেই নিয়েছি আমি। সুতরাং মানে মানে আমার কথা হচ্ছে কি যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ 160 মিলিয়ন পিপল, এই 160 মিলিয়ন এরকম জায়গায় কাজ করতে পারার সুযোগও কিন্তু খুব কম দেশে আছে। ওকে, যে একটা কিছু নিয়ে আইডি নিয়ে আপনি কাজ করবেন যেটার মধ্যে কয়েক মিলিয়ন লোককে আনতে পারবেন। ওকে, তো কয়েক মিলিয়ন লোককে আনতে পারলে কিছু না কিছু হবে, এই একটা আস্থার উপরে ভিত্তি করে মনে হচ্ছে যাই আর একবার। তো সেলবাজার নিয়ে যখন দেশে চলে আসলেন, অফিসটা কোথায় করলেন? প্রথমে অফিস করলাম তো আমাদের বাসার ফ্ল্যাটে, তারপরে কালিন্দির মধ্যে, কালিন্দির ইন্দিরা রোড, জি জি, তারপর কালিন্দির মধ্যেই কিন্তু গ্রামীণ ফোনের জন্ম। ওকে, হ্যাঁ, আর তারপরে ওর মধ্যে আর একটা ফ্ল্যাট ভাড়া নিলাম $12,000 দিয়ে একবার, তারপরে লাস্টে ধানমন্ডিতে একটা বাড়িতে,
এই বাড়ির মধ্যে কোনো সাইনবোর্ড টাইনবোর্ড ছিল না, কিন্তু সুন্দর একটা লন ছিল এবং ওখানে আমরা 18 জন মোটামুটি টি শার্ট পরে চুপচাপ সাইনবোর্ড টাইনবোর্ড ছাড়াই কাজ শুরু করলাম। একটা জিনিস, যখন আপনি সেলবাজার নিয়ে আসলেন, আপনি যেমন ধরেন অ্যানিমেটরের অভিজ্ঞতাটা যদি বলি, ওখানে আপনি দেখছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে ট্রেন করতে পারলে তারা ওয়ার্ল্ড ক্লাস হইতে পারে। সেলবাজার করার সময় কি এটা আপনার মাথা ছিল যে একলা তো যাইতেছি, গিয়ে কিছু ভালো ছেলে মেয়ে জোগাড় করে টিমটা বানিয়ে ফেলতে পারবো? মানে আমি জানতে চাচ্ছি টিম বানানোর ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই, বাট তবে তার আগে একটু, যেহেতু আপনি অ্যানিমেশনের কথা বললেন, আর একটা একটা লার্নিং শেয়ার করি। অ্যান্ড আপনি হয়তো অলরেডি শিখে গেছেন এগুলো, আমি অ্যাটলিস্ট রুবায়েতের জন্য, রুবায়ের জন্য শেয়ার করি জিনিসটা। আমি যখন ওই অ্যানিমেটেড ট্রেন করতে গেলাম, আমার একটা বিরাট বড় ভুল হলো। ওকে, আমি কি করলাম, আমি চারুকলা সব বাঘা বাঘা ছাত্রদেরকে ধরে এনে তাদেরকে ট্রেন করলাম। কিন্তু দেখেন, একজন আর্টিস্ট চারুকলা যে পড়ে, ও একজন শিল্পী, ও একজন আর্টিস্ট, ও কিন্তু ক্রাফটম্যান না। ওকে, ওর তো অ্যানিমেশন করার ওর মন নেই, ওর মনে আছে আজকে ও জয়নুল আবেদিন হবে। ওকে, এবং সেটাই তার ওভাবেই চিন্তা করা উচিত, ঠিক আছে? আমার ভুল হলো ওখানে একটা। ওকে, তো ইনফ্যাক্ট আমার একটা কলিগ খুব ভালো একটা জিনিস শিখিয়েছিল, ও বললো, কামাল ভাই গত বছর ভুল করেছি, এবার যারা চারুকলায় চান্স পাবে না তাদেরকে ধরে আনবো আমরা। তো ও করলো কি, ওই চারুকলার, ওর নাম ছিল আসাদ। ওকে, ও চারুকলার গেটে যেদিন ফলাফল ছাপিয়ে দিল, যারা চান্স পেল না, যারা কান্না মন নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, আসা তাদেরকে যে বললো, যাই তোমরা চারুকলা চান্স পেলে না, কি হয়েছে, তোমরা কি অ্যানিমেশন করবা নাকি? ওকে, তো ও তাদেরকে নিয়ে অ্যানিমেশনের দিকে গ্লোক আমাদের ওখানে নিয়ে আসলো। তো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে টিম বিল্ডিং এর ব্যাপারে ইটস ভেরি ইম্পর্টেন্ট সঠিক লোকগুলোকে টিমে আনা। আপনি ভুল, যদি যার এটা করার ইচ্ছা না তাকে যদি টেনে আনেন, তাহলে কিন্তু ঠিক হবে না। ওকে, ওই একটা বেসিক লার্নিং। তো আমার মনে আছে আমাদের সেলবাজারের সময় একটা একটা যখন টিম শুরু হলো, তখন আমাদের কোনো অফিস টফিস নাই, সেই কালিন্দি অ্যাপার্টমেন্টের কথা বলছি। তো প্রথম ইন্টারভিউ হলো তখন মবিন পিক আইসক্রিমের দোকানে, আমার টেকনোলজিতে যে জয়েন করলো। তো আমি ওর সিভি নিয়ে এসেছে, তো সিভির সাথে প্রফেসরের নাম লেখা। তা আমি ওই মিটিংয়ে বসে ওইখান থেকে প্রফেসরকে ফোন করেছি যে এ কি ভালো নাকি। তো প্রফেসরকে আমি আই আস্ট এ কোশ্চেন, আই সে আই ডোন্ট রিয়েলি মাইন্ড অ্যাবাউট হিজ গ্রেড, বাট ইউ টেল মি, ডাজ হি আস্ট দ্য গুড কোশ্চেন? ইফ হ্যাজ দ্য গুড কোশ্চেন, তা আমাকে, আমার মনে আছে প্রফেসরকেও আপনারা চিনবেন, প্রফেসর হচ্ছে এনায়তুল্লাহ সাহেব ছিলেন, ওনার ছেলে মুমিত। আচ্ছা, বুঝছি, ব্যাক ইউনিভার্সিটি। হ্যাঁ, ব্যাক ইউনিভার্সিটি ছিল। তো ওই মুমিতকে ফোন করলাম, মুমিত, হ্যাঁ মুমিতকে ফোন করলাম ওর নাম দেখে। তো মুমিত বললো যে এই ছেলে ভালো প্রশ্ন করতো, ওকে গ্রেট ট্রেড করতে ভালো ছিল না, সে তখন জয়েন করলো। তো দেখলাম যে এইভাবে আস্তে আস্তে একটা টিম দাঁড় করানো, এবং বেতন টেতন তো বেশি দিতে পারি নাই, তবে হোয়াট আই ট্রাই টু গিভ ইজ পিপুল টেকিং ওনারশিপ। ওকে, যার জন্য সবার একটা মানে এটা যেন দাঁড় করাতে পারি, এরকম একটা ওনারশিপ থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে আমরা খুব ইয়াং একটা নেশন, সবারই কিন্তু মনের মধ্যে দেশের কন্ট্রিবিউট করার একটা আকাঙ্ক্ষা আছে। ওকে, এটাকে যদি আপনি একটা সুযোগ দিতে তৈরি করতে পারেন, যে এইটা করে ইউ ক্যান ক্রিয়েট, ইউ ক্যান প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ইয়োর সেলফ অ্যান্ড ইয়ার কমিউনিটি। ওকে, বিকজ সবাই তো দেখছে তার এভরিবডি এই সোসাইটিতে, আপনি যদি কথা বলেন সবাই বলবে যে আমার 74 আমার বাবার রেশনের লাইনে দাঁড়াতে হয়েছে, ওকে, বা দুধের লাইনে দাঁড়াতে হয়েছে। ওকে, দেশে কোনো রিসোর্স নাই তখন, ঠিক আছে, বা 71 এইভাবে গ্রামের মধ্যে 9 মাস কাটিয়েছি। তো আমাদের আশেপাশে কিন্তু চারিদিকেই কিন্তু মানুষ কন্ট্রিবিউট করছে সোসাইটিতে, ওই লোকগুলার রেফারেন্স বারবার আসছে। ওকে, তো সুতরাং সেইখানে যদি আপনি তার গ্র্যান্ড চাইল্ডকে, তার ছেলেকে যদি একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন, হি অ্যাকচুয়ালি গেটস ভেরি এক্সাইটেড। ওকে, অ্যান্ড দ্যাট ইজ অলসো এ রিসোর্স আই উড সে বাংলাদেশে আছে, যেটা আপনি আমেরিকায় তো এগুলো বলতে পারবেন। আমেরিকায় আপনি কাউকে বলতে পারবেন যে তোমার বাবা সিভিল ওয়ারে অ্যাটেন্ড করেছিল, এখন তুমি দেশ গড়ায় অ্যাটেন্ড করো, নো, দ্যাট রেফারেন্স ইজ, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও এই ধরনের রেফারেন্স দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তো আপনি সেলবাজার, আমি না, ঠিক আছে, মানে না না, আমরা ঠিক আছি, ঠিক আছে। তো সেলবাজার নিয়ে যখন কথা বলতেছিলেন, তখন
আপনি সেলবাজারটা যখন বিক্রি করার টাইম আসলো ওই ডিসিশনটা কেমনে নিছেন? অবভিয়াসলি এই কোম্পানির পিছনে আপনি অনেক টাইম দিছেন, আপনি এটাকে গড়ে তুলছেন, তারপর এটাকে ছেড়ে দিতে যখন হয়েছে ওটা কিভাবে করলেন? আসলে ছেড়ে দেওয়া কথাটা কিন্তু ঠিক না, ওকে। কারণটা হচ্ছে কি, একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাওয়া। ধরেন সার্টেন জিনিস করার ক্যাপাসিটি আমার আছে, কিন্তু এটাকে আর একটা লেভেলে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি আর একটা এন্টিটির থাকে, ওকে। সুতরাং আমাদের কাছে অনেকে মনে হবে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো তুমি এখন মানে তোমার ও লেভেল এ লেভেল শেষ করে তুমি এখন ইউনিভার্সিটিতে যাচ্ছ, ওকে। সুতরাং এভাবে ভাবা ঠিক হবে না যে তোমার বাবা মা তোমাকে ছেড়ে দিচ্ছে, ওকে। তোমার বাবা মা একটা লেভেল পর্যন্ত তোমাকে বাড়িতে পড়াশোনা করিয়েছে এবং তুমি পড়াশোনা করে সার্টেন লেভেল পর্যন্ত তুমি আসতে পেরেছ। এখন ইউ নিড টু গো টু অ্যান ইউনিভার্সিটি, অ্যান্ড উইন ইউ গো টু ইউনিভার্সিটি ইউ নিড টু স্টে একটা হলে থাকতে হবে, অর্থাৎ ডরমেটারি থাকতে হবে, ওকে। তো সুতরাং তোমার বাবা মা কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছে না, রাদার তোর বাবা মা ইজ অ্যালাউ ইউ টু গো টু অ্যানাদার লেভেল অফ এক্সপোজার, যেখানে তোমার হয়তো আরও বিকশিত হওয়ার সুযোগ ক্রিয়েট হবে, ওকে। তো এটা যেমন একটা চিন্তা ছিল, আর একটা চিন্তা ছিল যে আমি অ্যাজ এ আমি তখন এই বিকাশ নিয়ে প্রতিনিয়ত চিন্তা করছি যে কিভাবে এই পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করা যেতে পারে। তো আমার কাছে মনে হলো যে সুতরাং এই এই যে বাজার করা যে এনভায়রনমেন্টটা, এটাকে এখন অন্যরা ফলো আপ করতে পারবে, এটাকে অন্যরা এটাকে আর এক লেভেলে নিতে পারবে, বরং এই এই যে যে পেমেন্টের যে গ্যাপটা তৈরি আছে এই গ্যাপটা পূরণে আমি কি ভূমিকা রাখতে পারি, এটা মাথার মধ্যে কাজ করছিল। সুতরাং এই দুটা জিনিসকে কম্বাইন করে আমার কাছে মনে হলো যে এখন যদি এটাকে কেউ অন্য কেউ আর একটা লেভেলে নিতে পারে এবং ততক্ষণে যদি আমি আর একটা দিকে ফোকাস করতে পারি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই বিকাশ করতে যেহেতু মূলধনেরও প্রয়োজন হয়েছে, ওকে, তো মূলধনটা কোথায় পাবো, ওকে। তো সুতরাং এই মূলধনের একটা রিসোর্স তো ওখান থেকেও এসছে, ওকে। তো তো ওইটা কে সেলবাজার বিক্রি করে সামান্য কিছু টাকা হলো, সেই টাকার একটা অংশ কিন্তু এখানে বিনিয়োগ করার সুযোগ হলো, ওকে। তো সুতরাং এটা ইট হ্যাজ কমপ্লিমেন্টেড ক্রিয়েটিং দিস প্ল্যাটফর্ম, যেখানে আমার লার্নিংটাকে আরও ক্যাপিটালাইজ করতে পারা সুযোগ আছে, ওকে। সুতরাং আমি আমি ওইভাবেই চিন্তা করেছি যে এটাও সেলবাজার এখন আরেক লেভেলে যেতে পারবে, আরেকজন এটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে, আর আমিও আমার লার্নিংগুলোকে আর একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, এবং ওইখানে এখানে যে বিনিয়োগের প্রয়োজনটা সেই বিনিয়োগের একটা অংশ ওখান থেকে আসতে পারবে, ওকে। এই অনেকগুলো চিন্তাভাবনা একসাথে করে মনে হয়েছে যে সেলবাজার এখন আরেকজন এটাকে আরও উপরে নিয়ে যেতে পারবে দেন হোয়াট আই ক্যান ডু। বিকাশ যখন শুরু করেন তখন তো এরকম কিছু বাংলাদেশে মানে অ্যাটলিস্ট বিকাশের লেভেলে ছিল না, তখন আপনি কি কি মেজর চ্যালেঞ্জেস ফেস করছেন এবং ওগুলোকে কিভাবে ওভারকাম করেছেন? বেশ কিছু, একটা জিনিস হচ্ছে প্রথমত ইউ নিড টু হ্যাভ এ পার্টনার, ইউ নিড টু হ্যাভ এ পার্টনার হু ইজ সমমনা হতে হবে এবং হু ইজ মেন্টালি হ্যাজ টু বি অ্যালাইন্ড, ওকে। তো সেই ক্ষেত্রে ব্র্যাক প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল, নট অনলি দে হ্যাড দ্য যে একটা লাইক মাইন্ডেড অ্যাপ্রোচ অ্যাজ ওয়েল অ্যাজ এ গ্রুপ অফ পিপল উইথ মেনি 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 ইয়ার্স অফ লার্নিং, সো ইউ ক্যান কনসাল্ট উইথ দ্যাম, ইউ ক্যান টক টু দ্যাম, অ্যান্ড দে দ্য ভিশন ওয়াজ ভেরি মাচ অ্যালাইন্ড, ওকে। সো সেখানে একটা একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, হাউ ডু ইউ সিলেক্ট ইয়ার পার্টনার, ওকে। সেকেন্ডটা হচ্ছে যে হোয়াট ইউ নিড টু রিমেম্বার যে প্রতিটা টাকার গায়ে সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের সিগনেচার আছে, ওকে, ইটস এ রেগুলেটেড আইটেম, ওকে। সুতরাং এখানে রেগুলেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ওকে। সুতরাং রেগুলেশনটা ঠিক আছে কিনা, আইনের যে প্রোটেকশনের ব্যাপারটা আছে, বিকজ আমি যখন মানি নিয়ে কাজ করছি ইটস নাম্বার ওয়ান ইটস পাবলিক ফান্ড প্রোটেকশনের ব্যাপারটা আছে, আর দুই নম্বর হচ্ছে মানি ফ্লোর যে রেগুলেটরি অ্যারেঞ্জমেন্ট সেগুলো মেনটেনের ব্যাপার আছে। তো এই জিনিসগুলো কিন্তু রেগুলেটর ঠিকভাবে স্ট্রাকচারটা তৈরি করেছে কিনা, যে স্ট্রাকচারের মধ্যে আমাদের কাজ করতে হবে সেই সেটাকে বা পরখ করে দেখার একটা গুরুত্ব আছে। থার্ড হচ্ছে লোকজনের অ্যাওয়ারনেস, যে লোকজন এটাকে এটা ইটস এ ভেরি আজকে মনে হচ্ছে ব্যাপারটা খুব সিম্পল যে বিকাশ করে দাও, ওকে, বাট আসলে
বিহাইন্ড দ্য সিন অনেকগুলো রেগুলেটরি টেকনোলজিক্যাল বিহেভিয়ার এভলিউশনের দরকার হয়েছে, ওকে, তো ওইগুলোকে তৈরি করতে হয়েছে। তো প্রথম থেকে যেমন আমরা লোকজনকে হাতে কলমে রিয়েলি বোঝাতে হয়েছে যে এটা কী, এটা বেনিফিটটা কী। বিকজ রুবাই, আমি এভাবে বলি জিনিসটা যে আসলে আমরা যখন বেতন পাচ্ছি বা তোমার বাবা বা আমি, তখন তো আমরা তো ক্যাশ বেতন পাচ্ছি না, ওকে, খামে পাচ্ছি না। আমার শুধু আমার ব্যাংক স্টেটমেন্টের জায়গায় আগে লেখা ছিল একটা অঙ্ক, এখন আর একটা অঙ্ক হয়ে গেছে, ওকে, তার আমি বুঝে নিচ্ছি যে হ্যাঁ আমার বেতন জমা হয়েছে। এখানেও কিন্তু ব্যাপারটা তাই, এবং সেটা ওই মাঠ পর্যায়ে লোকটাকে, সেই রিক্সাওয়ালা বলো বা গার্মেন্টসের শ্রমিক বলো বা বাসার কাজের লোক বলো, তাকে ওই কনসেপ্টটা বোঝানো, ওকে, ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট, ওকে। কিন্তু এটা আসলে কিন্তু ইম্পসিবল কিছু না, বিকজ মানুষের একটা কথা আছে বাংলায় যে আপন ভালো পাগলও বোঝে, ওকে। তো এই গ্রাহকও কিন্তু এইটুক ভালো, তার যেটা হচ্ছে যে তার পকেটে নিয়ে টাকাটা নিয়ে ঘুরতে হচ্ছে না, কিন্তু টাকাটা হিসাবে থেকে যাচ্ছে, এটা সেও বুঝতে পারছে, ওকে। সুতরাং এই যে তার যে ভালো যে জিনিসটা, তার যে এম্পাওয়ারমেন্টটা হলো, এটা তাকে যদি বোঝানো যায় কোনোভাবে, তাহলে কিন্তু এর মানে সিংহভাগ কাজ সেখানেই হয়ে যায়, ওকে। অ্যান্ড সেই হিসেবে আমার সেল বাজারের কাজটা আর এই কাজটার মধ্যে একটা বিশাল মিল ছিল। সেল বাজারের কাজটাও ছিল যে ভাই আপনার বেনিফিটটা কি সেটা দেখেন, ওকে, আপনার উপার্জনটা কিভাবে হচ্ছে, আপনার আয়টা কিভাবে হচ্ছে। তো এখানেও ইফ ইউ ক্যান টেল পিপল যে আপনার বেনিফিটটা এটা, এটা অনেক বেশি সহজ। মানে আমি যদি মানে ঠাট্টা করেই বলছি যে লোকজনকে এটা খুব কঠিন বোঝানো যে মানে সিগারেট খান, আপনার বেনিফিটটা হবে এটা, ঠিক আছে, কিন্তু এখানে বেনিফিট লোকজনকে কিন্তু বোঝানো সহজ, ওকে। সেই হিসেবে আমি মনে করি আমাদের কাজটা চ্যালেঞ্জটা কম, কিন্তু যারা অন্য ধরনের প্রোডাক্ট বিক্রি করছে তাদের বা অন্য ধরনের মানে গ্রাহকদের সাথে কাজ করছে তাদের জন্য খুব চ্যালেঞ্জটা বেশি। মনিভাই বোঝাতে পেরেছি যে মানুষের বেনিফিটে বোঝাতে পারলে মানুষ তো এটা তো ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করবে। এখানে একটা প্রশ্ন আমার আছে, হ্যাঁ, যখন আপনি ধরুন আপনি কিন্তু এই মোবাইল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নিয়ে এখানে দেশে এসে কাজ শুরু করলেন 2008 সালে, রেগুলেশন হইলো আমাদের 2010 সালে, কিন্তু আপনি একদিন সকালবেলা আবিষ্কার করলেন যে আপনার আগেই ট্রাস্ট ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক লঞ্চ করে ফেলছে, তখন আপনার কেমন লাগছে? একেবারেই খারাপ লাগেনি, ওকে, বরং মনে হয়েছে যে না, একেবারেই খারাপ লাগেনি, বরং ভালো মনে হয়েছে যে লোকজন অবগত হোক জিনিসের সম্পর্কে, ওকে। আর কথা হচ্ছে যে বাংলাদেশ একটা বিশাল জায়গা, 160 মিলিয়ন লোক, আবার বলছি তো 160 মিলিয়ন লোককে ধরেন বিকাশ ভালো করেছে, বিকাশ মানে ভালো করেছে বলতে কি, বিকাশ হ্যাজ রিচ সার্টেন লেভেল, এখনো বহু দূর যাওয়া বাকি আছে, কিন্তু আমাদের ধরেন প্রায় 30 মিলিয়ন লোক রেজিস্টার করেছে, তখন আমি অলওয়েজ সে তার মানে আমাদের এখনো 120 মিলিয়ন বাকি আছে, ওকে। তো সুতরাং এই বিশাল জনগোষ্ঠী নিয়ে কাজ করতে যে যদি আরও দুটি প্রতিষ্ঠান আমাদের আগে এসে কাজ শুরু করে, তাহলে তো কোনো ক্ষতির কিছু নাই, বরং টুকটাক যদি ভুল ভাল হয়ে যায় তাদের উপর দিয়ে বরং ভুলটা শুধরানোর উপায় আছে। যেমন ধরেন আমাদের এখানে আমরা দেরিতে শুরু করলাম বটে, কিন্তু উই ওয়ার ভেরি ফোকাসড, ওকে। এবং এ বিষয়ে আজকে আমার বলতে আমি অকপটে বলবো জিনিসটা যে আমাদের যতটুক ভালো করা হয়েছে এটার পিছনে মূল কাজটা হয়েছে আমাদের ফোকাসটা ছিল এটার অ্যাকচুয়ালি যে MFS সার্ভিসটা কীভাবে দিতে হবে, গ্রাহক কী চাচ্ছে, তার পেইনটা কোথায়, তাকে কীভাবে দিতে হবে, তাকে কীভাবে রিচ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা কয়েক মাস পরে শুরু করলেও আমাদের হোমওয়ার্কটা অনেক দিনের ধরে চলছিল। তো সুতরাং পরবর্তীতে যখন আমরা এটাকে প্রয়োগ করা শুরু করলাম, তখন দেখা গেল যে অনেকেই প্রথম দিকে কয়েক মাস হয়তো বা প্রথম এক দুই বছর হয়তো জিনিসটাকে ঠিক দোটানার মধ্যে আছে যে কোনটা কাজে করছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যারা শুরু করেছিল আগে তারাও বললো যে আসলে এইভাবে করাটাই মনে হয় সঠিক হচ্ছে, কারণ এবং সেটার জন্য আমি কোনো ব্যক্তিগত ক্রেডিট না নিয়ে বলবো যে একটা সমষ্টিগতভাবে, ওকে, যে 2008 সাল থেকে যে কাজ করছিলাম সেই হোমওয়ার্কগুলোর ফলে কিন্তু একটা ক্লিয়ার পিকচার দাঁড়িয়েছিল আমাদের কাছে যে জিনিসটা কিভাবে কাজ করবে, ওকে। কারণ মানে একদম একটা মূল বিষয় আসি মুনির ভাই, যেটা হচ্ছে যে একটা ব্যাংকে আমি যখন একটা গ্রাহককে পাঠাই, ব্যাংকের জনপ্রতি খরচ হয় 100 টাকার উপরে, ওকে, তার ওই মানে ফুটফল কস্ট, সে ব্যাংকে ঢুকলো আর বেরোলো,
এই খরচের পেছনে ব্যাংকের এয়ার কন্ডিশনের খরচ আছে, ম্যানেজারের বেতন আছে, কার্পেটের খরচ আছে, সাংসদক সব কিছু আছে, কিন্তু দেশের সাধারণ মানুষজন তাদের জনপ্রতি ট্রানজাকশনের সাইজ 1,000 টাকার কাছাকাছি। তো যার টোটাল ট্রানজাকশনের সাইজ 1,000 টাকা, তাকে যদি যে যন্ত্র দিয়ে সার্ভ করব সেই যন্ত্রের প্রতি খরচ হয়েছে 1,100 টাকা, তাহলে তো কখনোই ওই যন্ত্র দিয়ে তাকে সার্ভ করা সম্ভব না। তখন কি হচ্ছে কি, ব্যাংক আসলে ওই একটা মানে মানে এমন মানে ব্যাংকের ম্যানেজারের টাই পোশাক এগুলো দেখেই আর ওই রিক্সাওয়ালা কিন্তু ওর কাছে যেতে পারছে না। ও বলছে যে আমি এর কাছে যে আমার কাজটা ও করতে মানে উনি ইজ নট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পার্সন আমার প্রবলেম সলভ করার জন্য, ও অন্য কোনোভাবে ওর ট্রানজাকশনের পথটা বেছে নিচ্ছে। তো আপনাকে যদি আপনি রিক্সাওয়ালাকে যদি সার্ভ করতে চান বা গার্মেন্টসের কর্মী শ্রমিককে যদি সার্ভ করতে চান বা আপনার বাড়ির কাজের লোককে যদি সার্ভ করতে চান, তাহলে এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যে পদ্ধতি তার ওই 1,000 টাকা বা 900 টাকা বা 800 টাকার সার্ভিসটা দেওয়ার মতন মধ্যে তার পোষাবে জিনিসটা, সোজা বাংলা কথায় যাকে বলে পোষাতে হবে জিনিসটা। তো যখন সেটা আপনি একটা ওই টাকা ভরে দেওয়ার কাজটা একটা দোকান পর্যায়ে নিয়ে আসতে পারছেন বা টাকা ভাঙানোর কাজটা দোকান পর্যায়ে নিয়ে আসতে পারছেন, তখন দোকানদারের খরচ দোকানদারকে কি আপনি যদি সেটা বাবদ 5-10 টাকা দেন তাহলে কিন্তু সে এই সেবাটা দিতে রাজি আছে। ওকে, তাহলে ওইটি ওইটি যে আপনি 1,100 টাকার যে ফ্যাসাদটা ছিল ওর থেকে বেরোয় আসতে পারলেন। ওকে, তো সেইটা করতে যেয়েই কিন্তু এই এইটা করা। সুতরাং এই যে কায়দাটা এটা ব্যাংকের মাধ্যমে করলে ব্যাংকের শাখা প্রশাখার মাধ্যমে করলে আসলে হবে না। ওকে, এটাকে আপনাকে একটা এজেন্ট পর্যায়ে নিয়ে আসতে হবে এবং এজেন্ট থেকে এটা প্রথমে জনগণকে শেখাতে হবে। প্রথমে এজেন্ট পর্যায়ে সার্ভিসটা দিতে হবে, তারপর জনগণকে শেখাতে হবে, তারপর জনগণ নিজে বাড়িতে বসে নিজেই করতে পারবে। ওকে, তো এই পদক্ষেপগুলো আমাদের পেইনফুলি আগে রিসার্চের মাধ্যমে ফাইন্ড করতে হয়েছে, পাইলটিং এর মাধ্যমে পরখ করে দেখতে হয়েছে। তো পরবর্তীতে যখন এটাকে সবাই একটা দেখলো যে কাজটা হচ্ছে এবং আমরা দেখেছি অন্য যারা সার্ভিস প্রোভাইড করছে একই ধরনের সার্ভিস তারাও দেখেছে এইভাবেই করছে এবং তারাও সুফল পাচ্ছে, সুতরাং এতে আমার আহত হওয়ার কিছু নেই, বরং আমার কাছে মনটা ভালোই তো হলো। আপনি তো পরে শুরু করে দ্রুত আগায় গেছেন এবং আপনি এখন মানে বাংলাদেশে যারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে তাদের মধ্যে সবচেয়ে বেশি লোককে সেবা দেয় হচ্ছে বিকাশ। মার্কেটিং এর কি কোনো বিশেষ ভূমিকা ছিল? অবশ্যই অবশ্যই, মার্কেটিং মানে আমার কলিগদের তো প্রতি পদে পদে ভূমিকা ছিল প্রতিদিনই মানে এবং এখনো ভূমিকা আছে প্রত্যেক দিনই এবং কনস্ট্যান্টলি তাদেরকে চিন্তা করতে হচ্ছে। তো ধরেন অ্যাজ মানে প্রধান নির্বাহী কর্মকর্তা উপলক্ষে আমাকেও মার্কেটিং এর সাথে কাজ করতে হয়েছে। আর মার্কেটিংয়ের ভূমিকা অবশ্যই, মার্কেটিংয়ের ভূমিকা, ডিস্ট্রিবিউশনের ভূমিকা, টেকনোলজির ভূমিকা কোনোটাকেই কম দেওয়া যাবে না। আসলে মুনি ভাই আপনি বলাতে একটা ইংরেজি শব্দ মনে পড়লো, মানে কর্প মানে যে শব্দ থেকে কর্পোরাল হয়েছে অথবা কর্পোরেশন হয়েছে, কর্প মানে শরীর, তাই না, একটা বডি। তো ওই বডির কিন্তু মানে আপনি ওই কানটা বন্ধ রাখলাম চোখটা খোলা রাখলাম তাহলে তো পুরো বডিটা কমপ্লিট হলো না। ওকে, তো সুতরাং আর দেখবেন যে এই সামান্য বডিতে যদি একটা কোনো একটা জায়গায় একটা সামান্য আলপিন দিয়ে যাচ্ছে একটু খোঁচা দেওয়া হয় যন্ত্রণায় তো কাজই করা কোনো কিছু করা সম্ভব হবে না। সুতরাং টোটাল বডিরই কিন্তু একটা মানে কন্ট্রিবিউশন আছে এই আমাদের যে কোনো কাজ করতে পারার পিছনে। সুতরাং মার্কেটিংয়ের অবশ্যই বিশাল ভূমিকা আছে, কিন্তু আমি অন্য কোনো ডিভিশনকেই ছোট করে দেখবো না, কারণ ওই বডির যেরকম প্রতিটা পার্টসেরই কাজ করতে হয়েছে। মানে হৃৎপিণ্ড বললো আমি আমার মতন করলাম, কিন্তু ফুসফুস বললো যে আমি কাজ করব না, তাহলে তো বডি ডিসফাংশনাল হয়ে যাবে। ওকে, তো এখানেও সেরকমই হয়েছে। ঠিক আছে, আমরা শেষের দিকে চলে আসছি। রেপিড ফায়ারে যাওয়ার আগে ওই আমি আমার পোস্টে লিখে আসছিলাম যে আমরা আপনার সঙ্গে দেখা করতে আসবো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। একটা একটা সবাই লিখছে, সেটা হচ্ছে বিকাশের অ্যাপ কবে হবে। যে আমি এইভাবে বলি, আপনার গ্রাহকদের আপনাদের গ্রাহকদের কথা ভেবেই বলি যে তাদের প্রয়োজনের ব্যাপারটা বিকাশের মাথায় প্রতি মুহূর্তে এটা আছে। এবং অ্যাপ কেন ছিল না সেটা একটু এই সুযোগে বলার সুযোগটা নিয়ে, যখন শুরু করেছিলাম তখন দেশের মানুষের কাছে স্মার্টফোন ছিল না। ওকে, এবং তখন যদি স্মার্টফোন দিয়ে কাজ করতে যেতাম কাগজে কলমে জিনিসটা অনেক সহজ হয়ে যেত আসলে। ওকে, ইউএসএস যে ঝামেলা থাকতো না, সব দেখতে ভাল লাগতো, রঙিন রঙিন লাগতো দেখতে।
কিন্তু অ্যাকচুয়াল যাদেরকে যাদের সমস্যা সমাধান করার জন্য আমরা এই কাজে নামলাম, ওকে, বা এই প্রতিষ্ঠান দাঁড় করিয়ে যাচ্ছি, তাদের কাজটা কিন্তু হতো না, ওকে। সুতরাং ওই কারণেই অ্যাপে প্রথমে না যাওয়া, ওকে, এবং পেইনফুল হয়েছে আমাদের জন্য এটা, আর যারা অ্যাপের জন্য রেডি ছিলেন বা এখনও রেডি হয়ে গেছেন তাদের জন্য ব্যাপারটা পেইনফুল। আমি শুধু বলবো যে আর কয়েকটা দিন সময় দেন, কাজ করছি এবং আমার মনে হয় না যে মনে হয় আপনাদের জন্য ভালো হবে, ওকে, বা এটা এমনভাবে আমরা করবো যেন তাদের কাজ সহজ হয়ে যায়। আর দ্বিতীয় একটা হলো, এটা হয়তো একটা মিথের মতো হয়ে গেছে, যে সেটা হলো বিকাশের সিকিউরিটি সিস্টেম ভালো না। হ্যাঁ, এটা যেমন ওখানে অনেকে লিখছে যে সিকিউরিটি নিয়ে আপনাদের স্পেশাল মেজার্সের কোনো ব্যাপার আছে কি না। আর একটা জিনিস হচ্ছে আপনাদের বিকাশের পিছনে টেকনোলজিটা, আমি শুনেছি যে ভিসা বানাস, তো ওইটা কতটুকু? দুটাই উত্তর দিই। একটা হচ্ছে যে দেখেন, যখন আপনি একটা বিশাল জনগোষ্ঠী নিয়ে কাজ করেন তখন অনেকেরই অনেক অভিযোগ, হয়তো কোনো সময় দেখা যাবে যে তার সেবা গ্রহণের প্রসেসের মধ্যে থেকে অনেক সময় মানুষ বেরিয়ে যাচ্ছে। যেমন ধরেন, আমরা অলওয়েজ বলছি যে একটা এজেন্টের কাছে কাজ হচ্ছে যে তোমার টাকা ঢুকিয়ে দেওয়া আর টাকা বের করা, কিন্তু এটাও বাস্তব যে আমাদের দেশে যে জনসংখ্যা নিয়ে কাজ করছি তাদের অনেকেরই নিজে নিজে বিকাশ করতে পারার স্কিল ডেভেলপ অভাব আছে। যদি এটা বাড়তে বাড়তে বাড়তে, প্রথম দিকে শূন্য ছিল, এখন অনেকখানি বেড়ে গেছে, মানে সিংহভাগেরই বেশি মানুষ নিজেরা নিজেরা কাজ করছে, তো সেখানে অনেকেরই ওই এজেন্টের কাছ থেকে সেবা নিচ্ছে, এবং অনেক সময় মানুষ নিজে জেনেও ভাবছে এজেন্ট আমার থেকে ভালো জানে, ও একজন এক্সপার্ট, ওকে, তো আপনি করে দেন আমার হয়ে। তো যখনই আমরা কিন্তু ওই প্রসেসের বাইরে চলে যাচ্ছি তখনই কিন্তু আমরা আমাদেরকে এক্সপোজ করে দিচ্ছি আরেকজনের এক্সপ্লয়টেশনের মাধ্যমে। মানে আমি ব্যাপারটা এইভাবে বলি জিনিসটা, ধরেন আপনার কাউকে পছন্দ, ওকে, আপনি আমি আমি রুবাইকেই বলছি, আপনাকে সেই আলোচনা থেকে দূরে রাখলাম, ধরেন তার কাউকে পছন্দ, তো সে পছন্দের কথাটা সে নিজে নিজে একভাবে বলবে, আর সে যদি আরেকজনকে দিয়ে বলে যে তুই যে বলে আয় যে তাকে আমার পছন্দ, সে যে কিভাবে বলবে পুরোটা তার উপর ডিপেন্ড করছে, এবং বলতে যে সে যে ভালো কাজ যে আরো কোন দিকে নিয়ে যাবে বলা যায় না ব্যাপারটা। এখানেও যখনই আমরা আরেকজনকে ইনভলভ করে ফেলছি তখনই অনেক এক্সপোজার চলে আসছে, আমার পিন নাম্বার শেয়ারিং হচ্ছে, আমি আমার ৫০০ টাকা পাঠাতে চেয়েছিলাম ৬০০ টাকা পাঠিয়ে দিলাম, মাঝখানে অনেকগুলো ব্যত্যয় চলে আসছে। তো এই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে, এবং সেইগুলো যখন আমরা বিশাল একটা জনগোষ্ঠী নিয়ে কাজ করি, ওই হাজারে একটাও বা ১,০০,০০০ কিন্তু ইট ক্রিয়েটস এ বিশাল একটা নাম্বার, এটা একটা চ্যালেঞ্জ আছে আমার, তো আমাদের। এবং সেখানে আরেকটা জিনিস বলি যে বাজারে কিন্তু মানে অনেক ধরনের মোটরসাইকেল আছে এবং অনেক মোটরসাইকেলেরই অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু যখন অভিযোগ পত্রে লেখা হয় তখন অধিকাংশ সময় বলা হচ্ছে হোন্ডা এসে ধাক্কা দিয়েছিল, কিন্তু অনেক সময় হোন্ডা না, অনেক সময় ইয়ামাহাও ধাক্কা দেয়, ওকে, কিন্তু অভিযোগ পত্রে কিন্তু কেউ আমার মনে হয় না ইয়ামাহার কথা কেউ লেখে, সবাই লেখে যে হোন্ডা এসে ধাক্কা দিয়েছিল। একইভাবে লোকজন কিন্তু বিকাশের কথাও বলছে, আমরাও এরকম অনেক পেয়েছি যে অভিযোগ পত্রে বিকাশের কথা লিখছে, ওকে, কিন্তু পরে দেখা যাচ্ছে আসলে বিকাশের কোনো সম্পর্কই সেখানে নাই। তবে আমরা প্রতিনিয়ত কাজ করছি, একজন এই বিভিন্ন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অ্যাড্রেস করার জন্য একজন অত্যন্ত সিনিয়র সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কাজ করে আসার অভিজ্ঞতা থেকে একজন এটাকে হেড করছেন, যিনি একটা কমপ্লিট একটা টিম দাঁড় করিয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকও আমাদের বিভিন্ন কাজের জন্যে আমি বিভিন্ন সাধুবাদ পাই, এবং সত্যতা বলতে কি ল এনফোর্সমেন্টও 24 ঘন্টা সার্ভিস পাচ্ছেন আমাদের থেকে বিভিন্ন তথ্যের ব্যাপারে, এবং তাদের কাজে আমি যতদূর জানি আমাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেক সময় পজিটিভ অনেক কিছু কন্ট্রিবিউট হয়। সুতরাং আমি তবে আমি বলবো না যে আমাদের মানে কোনো রকম সিস্টেমগত, আমি এটা একটা নিশ্চয়তা দিয়ে বলি, সিস্টেমগত কোনো রকম দুর্বলতা আছে এটা বলা ভুল হবে, ওকে। প্রসেসে অনেক সময় আমরা জীবনটাকে ইজি করতে যে
প্রসেস থেকে বেরিয়ে যাচ্ছি, এবং যখনই প্রসেস থেকে বেরিয়ে যাচ্ছি তখনই কিন্তু আমরা এক্সপোজ করছি আমাদেরকে বিভিন্ন রকম ঝুঁকির মধ্যে, ওকে? তো এবং যখন আমরা অভিযোগগুলো করি তখন আমি কোথায় বেরিয়ে গেছিলাম ওইটা আর বলি না, আমি শুধু বলি কোন সমস্যার মধ্যে পড়লাম, কিন্তু খতিয়ে দেখলে দেখা যাবে যে সে নিজেই কিন্তু প্রসেস থেকে বেরিয়ে গেল। এবার আমি আসতে চাচ্ছি ভিসার ব্যাপারটাতে, একটা ব্যাপারে যে যখন বিকাশ নিয়ে কাজ করতে শুরু করি তখন আমি খুবই ক্লিয়ার ছিল আমার কাছে যে একটা বিশাল জনগোষ্ঠী নিয়ে কাজ করব, এবং আমি খুবই প্রাউড যে বাংলাদেশের এবং অ্যাজ এ প্র্যাকটিশনার বাংলাদেশে যে ধরনের কাজ আমরা করছি, যেমন আজকে বিকাশে বা কোনো সময় বিকাশ কখনো কোনো বিদেশিকে নিয়োগ করেনি এখানে, ওকে? যা বিদেশিদের বিকাশ বিকাশের কাছে অনেক রকম রিসোর্স নিয়েছে, টেকনোলজি নিয়েছে, আন্ডারস্ট্যান্ডিং নিয়েছে, কিন্তু এমপ্লয়ি হিসেবে বিকাশ কখনো কোনো বিদেশিকে নিয়োগ করেনি এখানে। কিন্তু যেটা ক্লিয়ার ছিল আমাদের কাছে যে আপনি যখন এরকম বিশাল জনগোষ্ঠী নিয়ে কাজ করবেন আপনার টেকনোলজিটাও সেই লেভেলেরই হতে হবে যেটা কিনা ওই ধরনের কমিউনিটিকে সার্ভ করতে পারে, ওকে? ধরেন আমাদের দেশে আজকে অনেক ভালো ভালো বা প্রযুক্তি বের হচ্ছে, কিন্তু আমাদের কি এই মুহূর্তে বাংলাদেশ বিমানে যে জেট ইঞ্জিনটা আছে, যে ইঞ্জিনের পরে ভিত্তি করে 500 জন লোক ঢাকা থেকে লন্ডনে ট্রাভেল করবে, এই মুহূর্তে কি ইঞ্জিনটা তৈরি করার মতন ক্যাপাসিটি কি এই মুহূর্তে আমাদের অর্জিত হয়েছে কিনা? এই মুহূর্তে তো অ্যান্সার হয়তো না, ওকে? তো একইভাবে আমি বলবো যখন আমরা 30 মিলিয়ন লোক নিয়ে কাজ করছি তখন আমাকে দেখতে হবে হু ক্যান গিভ মি দ্য বেস্ট টেকনোলজি যেতে আমার এই 30 মিলিয়ন লোকের, এবং এরা কিন্তু খুবই সামান্য ইনকামের লোক, তাদের সামান্য ইনকাম এদিক ওদিক হলে তাদের জন্য একটা বিশাল ঝুঁকির ব্যাপার এখানে। সুতরাং আমাদের ওই টেকনোলজিতে কোনো রকম কম্প্রোমাইজ করার কোনো অবকাশ নেই, এবং আপনি ঠিকই বলেছেন আমাদের প্রথম টেকনোলজিটা ডেভেলপ করা ছিল ভিসার, ওকে? কারণ আমাদের কাছে মনে হয়েছে যে ভিসা যে ধরনের গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্লোবাল প্রসেস মেনটেন করে টেকনোলজি প্রসেসের দিক থেকে সিকিউরিটির দিক থেকে এটা আমাদের কাছে বেস্ট ইন দ্য বেস্ট মনে হয়েছে। তো সেই কারণে জি এটা ভিসারই তৈরি করা ছিল এবং সেটা দিয়েই আমরা প্রথম 6 বছর চালিয়েছি। র্যাপিড ফায়ারে যাওয়ার আগে শেষ প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আপনি প্রথম ই কমার্সে একটা সেলবাজার নামে একটা নতুন জিনিস আনেন, তারপর পার্সোনাল ফাইন্যান্সে বিকাশের মতো একটা জিনিস, আপনার কাছে মানে নেক্সট কোন জিনিসটা মনে হচ্ছে যে বাংলাদেশে ডিস্টার্ব হতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে এখন কোন জিনিসটা সবচেয়ে বেশি হট? সি রুবাই, আই মিন আই উইল টেল ইউ দিস থিং, আইডিয়া রিপ্রেজেন্টস 1%, 99% ইজ ইমপ্লিমেন্টেশন, ওকে? তো আমার কাছে মনে হয় যে এরকম অনেক কিছুই আছে যে দিজ আর অল ব্রিলিয়েন্ট আইডিয়াস ফর বাংলাদেশ, ওকে? কিন্তু ইমপ্লিমেন্টটা করতে হবে, ওকে? ইমপ্লিমেন্টটা না করতে পারলে ব্রিলিয়েন্ট আইডিয়া আর ব্রিলিয়েন্ট থাকবে না, ওকে? তো আমার কাছে মনে হয় যে দেখেন একটা মূল জিনিসে বলি যে ধরেন আজ থেকে 25 বছর বা 30 বছর আগে যখন আমরা বিদেশে গেছিলাম, মনিভাই আপনার মনে আছে, তখন আমাদের কাছে একটা কম্পিউটার হাতে দেওয়াই ওয়াজ এ রেয়ার এক্সপিরিয়েন্স, ওকে? আজকে সেখানে প্রতি বাড়িতে বাড়িতে মফস্বল শহরে উপজেলা পর্যায়ে ফ্ল্যাট স্ক্রিন ট্রিন সহ একেবারে সব কিছু মডার্ন হয়ে গেছে, ওকে? তো টেকনোলজির ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু, মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি ওই মানে হার্ডওয়্যার টোয়ার কথা বলছি, এগুলো ইজ ভেরি রেডিলি অ্যাভেলেবল। তো এটাকে ব্যবহার করে ব্রেন পাওয়ার তো ডেমোক্রেটিকলি ডিস্ট্রিবিউটেড গ্লোবালি, ওকে? সুতরাং সেই ব্রেন পাওয়ার আছে ইন্ডিভিজুয়ালি, রিকশাওয়ালা ছেলেরাও আছে, একটা বড় প্রতিষ্ঠানের কর্মকর্তা ছেলেরও আছে। তো ব্রেন পাওয়ারটা ডেমোক্রেটিকলি ডিস্ট্রিবিউটেড টু 160 মিলিয়ন পিপল, ইনফ্রাস্ট্রাকচারও সহজেই পাওয়া যায় আজকাল, এমন মানে মানে হার্ডওয়্যার টার্ডওয়্যার বলছি, দাম এমন কিছু না, ওকে? এই দুটাকে কম্বাইন করে যে ওই প্রসেসিংগুলা ওই টেকনোলজিগুলা যদি বাংলাদেশে ক্যাপিটালাইজ করা যায়, বাট সিস্টেম্যাটিকলি করতে হবে, মানে ওই মানে ক্ষতবিক্ষতভাবে না, ওকে? তাহলে কিন্তু একটা বিশাল মানে মানে আগে ধরেন আমি এইভাবে বলছি জিনিসটা, আপনি ধরেন গাড়ি তৈরির কারখানা করবেন, টয়োটা করবেন, আপনার সেই কারখানা করতেই হয়তো কয়েকশো বিলিয়ন ডলার ইনভেস্ট করতে হবে, ওকে? কিন্তু এইখানে এই যে 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 ব্রেন পাওয়ারকে ক্যাপিটালাইজ করে ডিজিটাল টেকনোলজি তৈরি করার, এখানে কিন্তু ফ্যাক্টরি তৈরিতে বিশাল কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে না, ওকে? সুতরাং সেটাকে যে একটা প্রসেসের মধ্যে দিয়ে এমনভাবে করা যায় যে যে মানে কাজগুলোও আসবে, ডিস্ট্রিবিউটেডভাবে তৈরি হবে,
এবং সেই কাজটা সঠিকভাবে বের হয়ে যাবে এক জায়গায় দিয়ে একটা চ্যানেলের মধ্যে দিয়ে একটা সাপ্লাই চেনের মাধ্যমে, তাহলে আমার মনে হয় একটা বিশাল অপরচুনিটি আছে। এবং মানে আমি এভাবে বলবো যে দেখেন, আপনি যদি একটা বেসিক বাংলাদেশের অবস্থা দেখেন যে এত ছোট দেশ কিন্তু এত উৎপন্ন হচ্ছে, খাবার দাবারের তো কোনো অভাব হচ্ছে না অনেস্টলি স্পিকিং। ওকে, তো এই যে রাস্তাঘাট এখানে ওখানে ভেঙে চলে গেছে, তার মধ্যে দিয়েও প্রতিদিন কিন্তু সাপ্লাই আসছে, সাপ্লাই চলে যাচ্ছে। ওকে, এবং সেটা জেলা পর্যায়ে হচ্ছে, উপজেলা পর্যায়ে হচ্ছে, রাজধানী পর্যায়ে হচ্ছে, এই সাপ্লাই চেইন যদি ম্যানেজ হতে পারে ওই সাপ্লাই চেইনও ম্যানেজ করা যাবে। ওকে, সুতরাং আমার কাছে মনে হয় যে ওইদিকে একটা বিশাল অপরচুনিটি আছে, এবং যেটা আমার মনে হয় সরকারও নজর দিচ্ছে বা দেশের একটা অ্যাওয়ারনেস ডেভেলপ হয়েছে এই যে যে ডিজিটাল বাংলাদেশ একটা একটা থিম তৈরি হলো, বাট এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু ঢুকেছে, কম বেশি ঢুকে গেছে। এবং আপনি যদি দেখেন যে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়েও ওয়েন আই সি দ্য স্মার্ট কার্ড, ওকে, আই গেট ভেরি এনকারেজড যে বাংলাদেশের সাধারণ মানুষজনের কাছে যে ধরনের স্মার্ট কার্ড দেখছি, অনেস্টলি স্পিকিং আমেরিকার অনেক স্টেটের ড্রাইভিং লাইসেন্স এতক্ষণে স্মার্ট হয়ে পারেনি এখনো পর্যন্ত। ওকে, তো দ্যাট গিভস অ্যান আইডিয়া, মানে অবজারভেশন যে উই আর গোয়িং থ্রু এ ভেরি এক্সাইটিং টাইম, যেখানে এ ধরনের টেকনোলজিক্যাল ইন্টারভেনশন একদম গ্রাসরুট লেভেলে, ওকে, খুব দ্রুত স্প্রেড করা সম্ভব যদি সঠিক কিছু পদক্ষেপ নেওয়া হয়। ঠিক আছে, আমরা র্যাপিড ফায়ারে যাই। ওকে, প্রথম হলো তো অনেক বই তো পড়েন, যদি আপনাকে আমরা বলি যে আপনি একটা বই 50টা ছেলে মেয়েকে দিতে পারবেন, তাহলে কোন বইটা নেবেন গিফট হিসাবে দিবেন? আর কোন বইগুলো আপনাকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করছে? দুইটা প্রশ্ন, একটা হলো কোনটা যদি হয় একটা কোন বইটা দিবেন, আর একটা হলো যে কোন বইগুলো 100 ইয়ার্স অফ সলিটিউড, মানে যে রাত চলেছে, মানে উপন্যাস হিসেবে। আচ্ছা, আমাকে আর যেগুলো আপনাকে একটু ইন্সপায়ার করছে এরকম দুইটা দিন, ছোটবেলার আবিষ্কারের নেশা। আচ্ছা, আর বিজনেস বই তেমন আসলে মনে করতে পারছি না, মানে শিখেছি, মানে ক্লাসে পড়তে হয়েছে কিছু বই, কিন্তু এই দুটো বই আমার কাছে আমার মানে বিশাল। আর যেহেতু ছবি আঁকতেন, মানে কার ছবিতে, মানে কার আঁকার স্টাইল? আমি যদি আমি মানে মানে সেই মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট বলি বা আপনার রেনেসাঁস বিভিন্ন ছবি টবি যা বলি না কেন, কিন্তু বাংলাদেশি হিসেবে, ওকে, যদি কোথা থেকে কোন ছবি আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড করেছে বা জগৎটাকে গভীরভাবে দেখার ভাবে অনুপ্রাণিত করেছে, এবং যা সামনে দেখছি তা না, আর একটু ভিতরে যে দেখো, এস এম সুলতান আনডাউটেডলি, ওকে, হ্যাজ লেফট পেইন্টিংস অফ পেইন্টিংস বলি, ড্রয়িং বলি, আর্ট বলি, চিন্তাভাবনা বলি, ফিলোসফিক্যাল প্র্যাকটিস বলি, ওকে, এরকম একটা মানুষ যে আমাদের ধার কাজ দিয়ে এত সহজে, এত অবলীলায়, উইদাউট কোনো রকম ফাস না করে পার পেয়ে মানে চলে গেলেন, এই লোকটার ছবি দেখার মধ্যে একটা বিশাল আমি মনে করি সুযোগ আছে। এবং আমি যে কাউকে বলবো, যে কোনো মুহূর্তে যদি একটু মতিঝিলে যান, একটু শিল্প ব্যাংকের করিডোরে এসেন্সনের ছবি দেখবেন, ওকে, বা যদি ঢাকা ক্লাবে যান, ওখানে একটা এসেন্সনের ছবি আছে দেখবেন, আই থিঙ্ক দিস পার্সন হ্যাজ ইমেন্স ক্যাপাসিটি টু হেল্প একটা বাঙালি ছেলেকে বা বাঙালি মেয়েকে তার ভিতরে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো দেখতে পারার জন্যে এই লোকটা যে মেটেরিয়াল রেখে গেছে, আমি মনে করি সেটা ইনক্রেডিবল। আপনি তো অনেক অ্যাটলিস্ট 2011 বলতেছিলেন যে আপনি 3 মাস পর পর হচ্ছে আমেরিকাতে আবার ফেরত যান বাংলাদেশে, এখনো কি আপনি ফ্রিকোয়েন্টলি ফ্লাই করেন? ইয়েস, বোর্ড মিটিং ইজ এ ফ্যাক্টর। আমাদের শেয়ার হোল্ডারের 3টা শেয়ার হোল্ডার দেশের বাইরে, তো আমাদের বোর্ড মিটিংগুলো অর্ধেক দেশের বাইরে হয়, অর্ধেক দেশের ভিতরে হয়। আর তাছাড়া বিভিন্ন প্রযুক্তি রিভিউ করতে আমি 3 মাসে একবার দেশের বাইরে যাওয়াটা মনে হয় হয়ে ওঠে। তো যেহেতু আপনি অনেক ফ্লাই করেন, আপনি
যারা অনেক ফ্লাই করে তাদেরকে কি টিপস দেবেন? অ্যাটলিস্ট মানে এখান থেকে অ্যাটলান্টিক ওশান পার করে অন্যদিকে যাওয়াটা তো খুবই স্ট্রেসফুল। প্রথম দিকে আমার জন্য ফ্লাইং খুব এক্সাইটিং ছিল। প্রথম যেদিন প্লেনে উঠি, দ্যাট ওয়াজ এন এক্সট্রিমলি এক্সাইটিং ডে আমার জন্য। এখনও ফ্লাইং আমাকে প্রতি মুহূর্ত এক্সাইটেড করে। এবং আমি বলি, আমি যখন এয়ারপোর্টে বসে থাকি, ওই যে এমনকি আমার অফিস থেকেও তো ওই প্লেন টেক অফ করা দেখা যায় এখান থেকে। ওকে, ফ্লাইং ইজ এ ওয়ান্ডারফুল এক্সাম্পল অফ হিউম্যান অ্যাচিভমেন্ট এগেনস্ট দ্য নেচার। ওকে, যে যে গ্র্যাভিটির বাইরে আপনি বেড়ে যেতে পারছেন, ওকে, এটা একটা আনবিলিভেবল ক্যাপাসিটি। আমার যখন খুব ছোট ছিলাম, আমার মনে আছে আমাদের যশোরের স্কুলের পাশ দিয়ে রানওয়ে ছিল, ওইটাও আমাকে প্রচণ্ডভাবে এক্সাইটেড করতো। এখনও আমি যখন ছোট প্লেন, বড় প্লেন, এমনকি এই যে যে দোকানে দোকানে যে হেলিকপ্টার পাওয়া যায়, যেটা আপনি রিমোটলি চালাচ্ছে, আজকাল তো পাওয়া যায়, অল্প পয়সায় পাওয়া যায় এগুলো সব, আমাকে ট্রিমেন্ডাসলি এক্সাইটেড করে। বিকজ ইট ইজ এ এক্সাম্পল দ্যাট ইফ ইউ ফলো সার্টেন প্রসেস, ইফ ইউ ফলো সার্টেন সায়েন্সের একটা ধারার উপর আর একটা ধারা, তাহলে কিন্তু ইউ ক্যান গো বা ইউ ক্যান ডু সামথিং উইচ ইজ নট ন্যাচারাল। ওকে, অ্যান্ড আই থিঙ্ক ফ্লাইং প্রতিনিয়তই আমাকে ওইটা দেখায়, অ্যান্ড আই গেট ভেরি এক্সাইটেড। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি তোমাকে, একটা প্লেন যখন টেক অফ করে, তখন এটা একটা প্রাণী, ও যখন ল্যান্ড করছে ও সম্পূর্ণ অন্য একটা প্রাণী, কারণ ওর তো শরীরের মধ্যে তো অর্ধেকই ছিল ওর ফিউয়েল। তো ওই হাজার হাজার গ্যালন নিয়ে উঠলো, নামার সময় একটা খালি বডিতে নামছে। ওকে, তো তার মানে ওঠার টেকনোলজি আর নামার টেকনোলজি টোটালি ভিন্ন জিনিস। ওকে, এই যে কনস্ট্যান্টলি অ্যাডজাস্ট করছে, ওয়েন আই থিঙ্ক অ্যাবাউট ইট আই ফাইন্ড ফ্লাইং স্টিল ফ্যাসিনেটিং। আর একটা জিনিস বলি ফ্লাইং সম্পর্কে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডে ফার্স্ট ফ্লাইট টুক প্লেস, কিটি হক, বেশি দিন আগের কথা না, 108 বছর আগের কথা, আই থিঙ্ক 1911 সালের ঘটনা। হ্যাঁ, তো 108 বছর আগে তো আমাদের লালবাগের কেল্লা তো ওইভাবে দাঁড়াচ্ছিল। ওকে, বা পুরান ঢাকার অনেক বিল্ডিং আছে 108 বছর তো অবশ্যই, 150 বছর তো হয়ে গেছে। ওকে, তো তার মধ্যে সেই প্লেন, হ্যাঁ, সে কোথা থেকে শুরু হয়ে কোথায় এসে হাজির হয়েছে, ইটস আনবিলিভেবল একটা একটা জার্নি। ওকে, সেই হিসেবে এয়ারক্রাফট ইজ এ ফ্যাসিনেটিং একটা ইকুইপমেন্ট টু লুক অ্যাট। আচ্ছা, আপনার আপনার কি মানে এমন কোনো বিশ্বাস আছে বা এমন কোনো ধারণা আছে যেটা অন্যদেরকে বললে ওরা মনে করে ধুর এটা কোনো বিষয় না এরকম, মানে আপনার আপনার কোনো প্র্যাকটিস, আপনার কোনো অভ্যাস বা আপনার কোনো বিশ্বাস যেটা সাধারণ লোকজন মনে করবে যে না এটা, কিন্তু আপনি মনে করেন যে এটা আসলে আপনাকে অনেকখানি? আমার আমার একটা অবজারভেশন বা আমার একটা ধারণা বলি, এটা মানে এমন কোনো বৈপ্লবিক ধারণা না, তবে আমার ধারণা প্রতিটা মানুষের মধ্যে, সে একটা রিক্সা চালক হোক কি একজন ইউনিভার্সিটির প্রফেসর হোক, প্রত্যেকটা মানুষের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাসিটি আছে। ওকে, যেটা অনেক সময় আপনি ওরটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওকে, আমি যেমন উদাহরণ দিয়ে বলছি, আমার এক কলিগের সাথে সেদিন আমার সাঁতার নিয়ে আলোচনা হচ্ছে, তা আমি তাকে বলছি আপনি সাঁতার পারেন, বলছে হ্যাঁ আমি পারি, সে কি পরিমাণ কেমন, বলে কামাল ভাই 20 কিলোমিটার মতো আমি সাঁতরাতে পারি। আমি একদম শুনে অবাক, কীভাবে সম্ভব, বললাম কীভাবে হলো, তো বলছে যে আমাদের বাড়ি তো যমুনার ওইদিকে, তো ছোটোবেলা থেকে এই সাঁতারানোর অভ্যাস আছে, এই করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অফিসের বেশ মানে মানে আমি বলবো সিনিয়র এক্সিকিউটিভ না, উনি এন্ট্রি লেভেলের একজন। ওকে, কিন্তু আনবিলিভেবল ক্যাপাসিটি। ধরেন আমার ড্রাইভার, সে যে প্রতিদিন যেভাবে ধীর স্থিরভাবে এই যে ট্রাফিক জ্যামের মধ্যে ঠান্ডাভাবে গাড়িটা ম্যানুভার করছে, আনবিলিভেবল ক্যাপাসিটি। ওকে, তো আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকের মাঝেই সার্টেন ক্যাপাসিটি আছে যেটা ইজ আনপ্রেসিডেন্টেড। ওকে, তো ওইটা আমি পার্সোনালি বিলিভ করি, এবং ওইটাকে যদি তার ওই এনার্জিটাকে সঠিকভাবে চ্যানেল করা যায়, তাহলে তো প্রতিটি জায়গাতেই একটা সঠিক সুফল বের করা সম্ভব। আই ফাইন্ড ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি আই এম সেইং, বাট আই জাস্ট পার্সোনালি থিঙ্ক যে ওইটা অফেন আমরা ভুলে যাই, কিন্তু আসলেই প্রত্যেকের মধ্যে একটা অস্বাভাবিক ক্যাপাসিটি আছে।
$100 অথবা এর থেকে কম কোন পারচেজটা আপনার লাইফকে সবচেয়ে পজিটিভলি ইমপ্যাক্ট করছে ইন রিসেন্ট মেমরি? আমার তিনটা বাচ্চা, 8.5 বছর, আরেকজনের বয়স 7 বছর হতে যাচ্ছে, আরেকজনের বয়স 3 বছর। তো আই জাস্ট বট এ সিম্পল লেগো, ওকে, ফর মাই থ্রি ইয়ার্স ওই রকম বয়স হয়েছে। তো খুব কম দাম, $100 থেকে অনেক কম দাম, বাট রিয়েল লেগো, ওকে। অ্যান্ড এই যে কয়েকটা পিসকে সে জড়ো করে একটা গাড়ি বানাতে পেরেছে এবং গাড়িটা পুশ করলে এটা মুভ করছে এবং গাড়িটা লুকস লাইক এ পুলিশের গাড়ি, দ্য লেভেল অফ এক্সাইটমেন্ট ইট ক্রিয়েটেড ইন হিজ মাইন্ড, দ্য হি ক্রিয়েটেড সামথিং, ওকে, আই থট দ্যাটস ভেরি ওয়ার্থ ইট। আমাদের একটা সিগনেচার প্রশ্ন আছে, এটা বলি এবার। ধরেন আপনি কোথায় থাকেন? যেমন ইন্দিরা, ও আপনি বলছিলেন কালিন্দিরা। মানে বের হলে মনে করেন ওই যে আপনার বড় যে হাতের বাম পাশে যে বড় একটা বিলবোর্ড আছে না, বাসার থেকে দেখা যায় ওটা? আপনার বাসার থেকে কোনো বিলবোর্ড দেখা যায়? বিলবোর্ড তো একটা বিশাল বড় কাজ, আগের মেয়র করে গেছেন, বিলবোর্ড সরিয়ে দিয়েছেন। এই শহরে আমার কাছে যেটা আমাকে ব্যথিত করে সেটা হচ্ছে যে আমাদের আমাদের তো সূর্য আছে, মাটি উর্বর, পানির অভাব নেই, অ্যাটলিস্ট গাছ লাগানোর মতন পানি। তো আমাদের এখানে গাছ লাগালেই বড় হয়ে যাবে। এবং আপনার মনে আছে এই আই থিঙ্ক 15 বছর মনে হয় আগে এই মানিক অ্যাভিনিউতে হঠাৎ করে মাঝখান দিয়ে আইল্যান্ড করে দেওয়া হলো এবং কিছু লোক প্রতিবাদ করলো যে কি দরকার ছিল এই আইল্যান্ড করার, এরকম খোলা প্রান্ত রাস্তা তো ভালো ছিল, বা সরকার কোথায় উত্তর না দিয়ে পাতা না দিয়ে আইল্যান্ড করে দিল। আজকে দেখেন উইদিন ফিউ ইয়ার্স একদম সবুজ হয়ে গেছে জায়গাটা, ঠিক আছে? তো এরকম একটা জায়গায় আমরা যে যে সবুজ করার যে একটা একটা ক্যাপাসিটি আছে আমাদের, মানে প্রকৃতি প্রদত্ত একটা অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটাকে আমরা নিচ্ছি না, ওকে। এবং এই এই মানে বিভিন্ন রকমের বিল্ডিং হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, ইট জাস্ট মেক্স ইট ভেরি ক্লাটার্ড। তো আমি যদি যদি একটু সবুজ বাড়াতে পারি কোনোভাবে, যদি নেচারের রেফারেন্স তৈরি করতে পারি, আই উড বি ভেরি প্লিজ। ইট গিভস মি মেন্টাল পিস ইফ আই সি লিট বিট মোর গ্রিন। তো যেহেতু বিলবোর্ড সেখানে এখন যদি গাছ না হয়ে যদি এখন যদি একটা গাছের ল্যান্ডস্কেপ তৈরি করে যদি কোনো রকম সেন্স অফ গ্রিনারি তৈরি করতে পারি, আমি সেটা প্রেফার করব। আপনার ফেভারিট ফেইলিয়ার কি, ইন দ্য সেন্স যে কোন ফেইলিয়ারটার ফলে আপনি লেটার সাকসেস অনেক ইজি হয়ে গেছে? একটা তো বলছেনই এই যে অ্যানিমেটর অ্যানিমেশন, এটা একটা আই লার্ন আ লট আউট অফ দ্যাট। আমি ওই একটু আই ট্রাই টু মাঝে মাঝে আমি লেট মি পুট ইট দিস ওয়ে, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড হু ইউ আর, হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন লাইফ, ওকে। আমি ছবি আঁকা কে কিন্তু পেশা হিসেবে নিয়েছিলাম এক সময়, ওকে, কিন্তু আই ফিগার্ড আউট that I would never be Shahabuddin Bhai, okay, I would never be Moniul Islam, okay. Ami thik failure bolbo na, but I would say a self realization ta je ami ei byakti na, amar oi sadhana nai, okay, oi realization ta amar kache mone hoy khub important, okay. Then it allows you to pursue something that interests you, that excites you every morning to get up and come to work and do what you are good at or what you enjoy doing, okay. Kishe je good hobo tate bola khub difficult life e, so I think realizing what I am not good at, okay, I think is a good realization, okay. Goto 5 bochhore kon notun bishwash behavior othoba habit apnar life ke sobche beshi positively impact korche? Trusting your family, believing in your family, this inner nucleus of your immediate children, your immediate family, your siblings. এই যে পরিবার বলতে যে ইনস্টিটিউশনটা আজ থেকে
শত শত বছর আগে বেরিয়েছে, ওকে, বা হাজার হাজার বছর আগে বেরিয়েছে, যেটা আমরা মেনটেন করে আসছি। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস এ ভেরি গুড ইনস্টিটিউশন, অ্যান্ড হ্যাভিং ট্রাস্ট ইন দ্যাট ইনস্টিটিউশন, ট্রাস্ট ইন ইয়োর ফ্যামিলি, ট্রাস্ট ইন ইয়োর স্পাউস, ট্রাস্ট ইন ইয়োর পার্টনার, ট্রাস্ট ইন ইয়োর চিলড্রেন, ওকে, ট্রাস্ট ইন ইয়োর মাদার, প্যারেন্টস, এই যে পারিবারিক যে নিউক্লিয়াসটা, আই থিঙ্ক ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্ড এভরি ডে গোজ আই বিলিভ ইন দ্যাট ফ্যাক্টর। When you are 25, do what you really believe in doing. Don't get moved by your insecurity. Don't try to impress somebody that you yourself are not very impressed by. Okay. But eta korle amar girlfriend impressed hobe. এটা করলে আমার অমুকে ইমপ্রেসড হবে, আমার বাবা ইমপ্রেসড হবে, আমার বয়ফ্রেন্ড ইমপ্রেসড হবে, ওকে। আই থিঙ্ক দিস থিংস আর ভ্যানিটি, ওকে। আই থিঙ্ক এইগুলা ইভেনচুয়ালি এটা টেকসই না, ওকে। তো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইউ আর গুড অ্যাট, ওকে, অ্যান্ড 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 পারসুইং দ্যাট, ওকে, অ্যান্ড ডোন্ট গেট লেড মিসলেড, আই উড সে ডোন্ট গেট মিসলেড বাই ইয়োর ইনসিকিউরিটি। উই অল হ্যাভ আর ইনসিকিউরিটি, ওকে, কিন্তু সেই ইনসিকিউরিটি কে যদি আমি স্যাটিসফাই করতে চাই, ইট উইল টেক আস টু রং ডিরেকশন। গত পাঁচ বছরে কোন জিনিসটাকে আপনি আরো বেশি না বলতেছেন, যেরকম ডিস্ট্রাকশন, ইনভিটেশন, অথবা কোন নতুন রিয়ালাইজেশন আপনাকে লাইফকে অ্যাপ্রোচ করতে হেল্প করছে? মানে you know, stick to your true north, and I'll tell you what I mean by that. True north hocche ki mane compass e apni jhaki jhaki jai den na keno ghurte thakbe, kintu eventually it gets into some ekta shotik jaygay dekhabe. If you know what is that, tobe ha apni ektu baki bichchut hote paren, bame gelen, dine gelen, kintu oi true north theke shore jen na. Stick to true north, because dekhen life is short. ওকে, আমার কাছে আজ থেকে 20 বছর আগে 46 বছর মনে হতো যে কবরে অর্ধেক চলে গেছে, আজকে মনে হচ্ছে না 46 বছর, কিন্তু আর আর কলেজ পাস করেছি কবে, 25 বছর আগে, সেই 25 বছর আমি অ্যাড করি, আমি তো 70 বছরের একটা লোক, অলমোস্ট বৃদ্ধ, ওকে। তো লাইফ ইজ অ্যাকচুয়ালি শর্ট, ওকে, তো এই শর্ট লাইফটাতে লেটস নট গেট ডিস্ট্রাক্টেড, ওকে, too many times. শেষ কোয়েশ্চেন, কিন্তু আমার খুব ফেভারিট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি যখন ওভারওয়েলমড অথবা আনফোকাসড লাগে, অথবা যখন আপনি ফোকাস টেম্পোরারিলি লুজ করে ফেলেন, তখন আপনি কি করেন? I try to talk to my mother, I try to talk to my partner, have a little chit chat with my kids who doesn't understand my complexity, take a walk around Sankat Bhavan, go for a bicycle ride, and try to be around people jader company amake makes me happy. Life e at the end of the day, everything we are doing, everything is in pursuit of happiness, okay? So if something you know that will make you happy, okay, and that may not be anything, but simply go through your phone-er album page and just go through the pictures of the people that you like. You enjoy their company. You enjoy their the memory that you have with these people. Okay, so anything that makes you happy. So fundamentally, again, I repeat that everything we do is in pursuit of happiness. Okay, so if I know something that will going to make me happy, I'd rather do that. Thank you, Kamal bhai. No, Munir bhai. It's I'm glad and I really enjoyed it. And you have a wonderful son, okay, and he should be very proud, and you should be very, very proud of your father. He is doing something fundamentally value generating for the country. Manushke amar abba neki bolten khub mane porcholito kotha je manushke oi ekdin mash na khaiye mash dhora shekhay dao, to
তো এই যে মুনির ভাই বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন কাজ ছাড়াও এই যে মানুষের ছোট ছোট ছেলে মেয়েদের ম্যাথ স্কিল ডেভেলপ করা, তাদেরকে একটা কনফিডেন্স দেওয়া, তারা যত ছোটই হোক না তাদের সাইজটা প্রথম হলে তাদের ছবি উঠেছে, ওকে, দ্যাট ইজ দ্য মোস্ট এক্সাইটিং ডে ইন দেয়ার লাইফ, ওকে, অ্যাট দ্যাট এজ, ওকে। তো সেই ধরনের কাজের মধ্যে কাইন্ড অফ এফোর্ট ইয়োর ফাদার ইজ মেকিং ইজ ভেরি মাচ কমেন্ডেবল অ্যান্ড ইন্সপায়ারিং ফর এভরিওয়ান, অল অফ আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য প্রিয় শ্রোতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পডকাস্ট কেমন লাগলো সেটি আমাদেরকে জানাবেন। আপনারা লিখতে পারেন munir.hasan@bdohasan.org এই ঠিকানায় অথবা show.munirhasan.com এই ঠিকানায় গিয়েও আপনি আপনার মতামত আমাদেরকে জানাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।